বন্ধ করে দেই। এখনই দিক নির্দেশনামূলক আখেরি বয়ান শুরু হচ্ছে। আর কয়েকটি বিয়ে আছে, বিয়ের পাত্র এবং অভিভাবক যারা আছেন, বর এবং কনের বাবা, তারা উপস্থিত হয়ে যান সামনে এবং নাম ঠিকানা মোহর কত এটা সহ এখানে জমা দিন। সবাই বলেন আল্লাহুম্মা জিরনি মিনান নার, 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 আল্লাহুম্মা জিরনি মিনান নার। এই দোয়া পড়ার সম্বন্ধে হাদিসের মধ্যে আসছে যে এই দোয়া পড়ে তার হারামাহুল্লাহ আলাইহিন নার, তার উপরে আল্লাহ পাক জাহান্নাম হারাম করে দেন। সুতরাং এটা আমল করা উচিত, দৈনিক আমল করা, নিজে আমল করা, আরো দশ ভাইকে আমল করানো। নিজে আমল করবে, এরপরে নিজের ফ্যামিলির আমল করাবে, পরিবার পরিজনকে আমল করাবে, এরপরে অন্যদেরও আমল করে। কঠিন লাগে না, এক মিনিটও লাগে না সাতবার পড়লে, কিন্তু বিরাট ফায়দা। অনেক মানুষে বলে যে এই হাদিস, এতে দেখা যায় যে এটা যদি আমি পড়ি সকাল বিকাল তাহলে জাহান্নাম হারাম, তাহলে শুধু এটাই পড়ি আর কোনো আমল করতে হবে না। এরকম আরো অনেক হাদিস আছে, যেমন একটা শুনাইলে আর এক হাদিস আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ময়দানে হাশরে যখন আল্লাহ পাক আমল মাপ দিবেন, যার পাল্লার মধ্যে এই দুইটা শব্দ আসবে, আলেমরা সবাই জানে, আমি শুধু স্মরণ করাইতেছি, তাহলে কি হবে, নেকির পাল্লা ভার হয়ে আসে, জান্নাতি হয়ে যাবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওয়াআম্মা মান খাফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া। এটা কোরআন আছে, কারো পাল্লা ভার হবে নেকির, কারো গুনাহ, নেকির পাল্লা ভার হবে সে জান্নাতে চলে যাবে। নেকির পাল্লা কেমনে ভার হবে, এই এক হাদিস আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এ বুখারী শরীফের হাদিস, শেষ হাদিস। পাল্লা ভার করার তরিকা এই। আরেক হাদিসের মধ্যে কি আছে, আত-তুহুরু শত্রুল ঈমান, আত-তুহুরু শত্রুল ঈমান, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, ওয়াসুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন, আও ক্বালা তামলাউ মা বাইনাস সামাঈ ওয়াল আরদ, আস-সালাতু নূর, ওয়াস-সাদাকাতু বুরহান, ওয়াস-সাবরু জিয়া, ওয়াল-কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। একবার যদি আলহামদুলিল্লাহ বলে, আর একবার সুবহানাল্লাহ বলে, অথবা আল্লাহু আকবার বলে একবার, সুবহানাল্লাহ বলে একবার, তাহলে
আসমান জমিন সবে ভরে যাবে। লোকে যে আলহামদুলিল্লাহ বললেন না কেন লাগে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আসমান জমিন ভরে যাবে। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা। আস-সালাতু নূর, অন্ধকারের মধ্যে বাতি জ্বললে যেন সব দেখা যায়। ওখানে বাতি জ্বলে যাবে, সারা অন্ধকার আলোকিত। এসআ নূর হুম বাইনাই, নূর খুশি হয়ে যাবে। আলেমদের দেখিয়া, আমেলিনদের দেখিয়া, মুখলিসিনরে দেখিয়া, মানুষ যারে মোহাব্বত করে তারে দেখলে পাগলের মতো দূর করতে থাকে, তার একটু চুমা দিবার লাগে, তার একটু দেখা দেওয়ার জন্য, তার সাথে একটু কথা বলার জন্য। ময়দানে হাসরে ফেরেশতারা তাদের একটু মুসাফা করার জন্য, দেখার জন্য ফেরেশতারা দৌড়াদৌড়ি করবে, ইস্তিকবাল করবে, তার আত্মা নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। সব ফেরেশতা চাবে, আমি এই আত্মাটা একটু দেখি, একটু আমার হাতে আনি, তার একটু সুগ্রাণ করি। সব ফেরেশতা, সব ফেরেশতার কাছে কেমনে যাবে? এক পলক একজন ফেরেশতার কাছে রাখতে পারবে না। মৃত্যুর পরে তার আত্মাটা পলকে পলকে আমরা মিটমিটে যেরকম তারাতে এসছে তাড়াতাড়ি, এক ফেরেশতাতে আরেক ফেরেশতা, আরেক ফেরেশতাতে আরেক ফেরেশতা, এইভাবে সব ফেরেশতা পাগল হয়ে যাবে এই রূহকে একটু ধরার জন্য। আল্লাহুম্মা জাআলনা মিন, আল্লাহুম্মা জাআলনা মিন, আল্লাহুম্মা জাআলনা মিন বেলা ইস্তিহকাকিন মিন গায়রি ইস্তিহকাকিন। এই যে হাদিসের মধ্যে এত ফজিলত, অনেকে বলে যে এগুলো কেমনে গায়র মাপ, বুঝে আসে না। বুঝে আসে কোন জিনিসটা, আসে কোন জিনিসটা বুঝে উল্লো বুঝি আমরা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম বুখারী নকল করছেন, যদি শরীয়তের হুকুম আহকাম মাসলা মাসাইল যুক্তি আকল কেয়াসের উপরে, মানুষের আকলের উপরে নির্ভরশীল হইত, তাহলে মানুষের যে মোজার উপরে মোসা করে, এই মাসা মোজার নিচে দে করত, কেন না নিচে পরিষ্কার করার প্রয়োজন, নিচে দে আবর্জনা লাগে। কিন্তু শরীয়তের হুকুম হইল যে না, উপর দে করতে হবে। তাও কেমনে করবে? এই তিন আঙ্গুল লইব এবং পায়ের সামনের থেকে উপর দে এটা উঠায়া টাকনু পর্যন্ত উঠাইব, এইভাবে এই উঠাইল হয়ে গেল, অত সহজ। খালি এইভাবে হাতটা উঠায় হাতটা নিয়ে আসলো, গেলে মাসা হয়ে গেছে। দিন ইসরুন, উপর দিয়ে তো সাফ করার দরকার নাই, যে হাত উঠে লাভটা কি এলো আল্লাহ জানে। এটা এরমই লাভ হইল যে হজ করতে যায় মাইলা নীল আখজারেনের মধ্যে দৌড় দেয়, কেরে যেন হজরত হাজেরা দৌড় দিছে, মুসাবা হাত কায়েম হয়ে যেত, হাজরে মারতাছে
কি লাভ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, আর কোন কারণ নাই। বাইতুল্লাহর চতুর্দিকে তওয়াফ করে শরীর রমল করে, এটা কোনো কারণ নাই, এটি কোন যুক্তির জিনিসই না। কিন্তু এর দ্বারা মুশাবাহাত কায়েম, আর কেউ সাথে না হইলেও আম্বিয়া আলাইহিস সালামের সাথে হয়ে যায়, নবীর সাথে হয়ে যায়। মশা যখন এইভাবে করি তো আল্লাহর রসুল সহ সব সাহাবার সাথে সম্পর্ক হয়ে যাবে, আমরা ওই দলের মানুষ প্রমাণিত হয়ে যাবে। এটা কি কম বড় কথা? আমরা এটা মানি না, এটা আমরা বুঝি না, আমরা বিশ্বাস করি না। যতক্ষণ ওয়াজ করি মজা লাগে, শুনি মজা লাগে, তা না হলে এটা আমরা বুঝি না কেলে। আর যদি আকলে সেলিম হয় তাহলে শরীয়তের কোন কথাই হুকুমই যুক্তির বাইরে হয় না। অনেক কঠিন মশলা, আমি যেটা বলতেছি এই যে ছোট ছোট আমলগুলো, অল্প আমল, আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটার জবাব কি? যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ভুল কেউ কেউ জাগা মতে হয় না, সাল্লাল্লাহটা জাগা মতে হয় না, হেকমতের সাথে কথা শিখো। উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইদা, দাওয়াতুল হক করে আর মানুষের কোন আমল বেমকা দেখে গেলে ভুল হইছে, তুমি তো জীবন ভরা ভুল করছো। ভুল কইলে মানুষ কষ্ট পায়, এইভাবে মানুষকে তুমি এসলা করলা যে হ্যাঁ কষ্ট পায়, এটা কি এসলা করলা? তুমি এসলা করতে যায় নিজে এফসাদ করে আলছো। ভুল কইও না, জীবন ভরা তো তুমি এই কাজ করছো। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বিভিন্ন জায়গায় জিগাই গেত, দাওয়াতুল হকের আসরে কিছু কয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেহেতু জানে না, ডরায়া ডরায়া কয়, পরে সবাইকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পরে আমি বলি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে কে আছেন? সবাই হাত উড়ায়। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে কে আছেন হাত উঠেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, একজন দুইজন তিনজন চারজন পাঁচজন আরো আসেনি, আরো নেই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত কম, আরে এদিক কমে গেল দেয়া যায়, কই গেল হাত? আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর জবাব কি? অন্তত পক্ষে জানে না, মৌকায় পড়ে এইরকম অন্তত পক্ষে দশজনকে শিখাইতে রাজি আছেননি বলেন, আমার বিশ্বাস হয় না। এই জন্য হাত উঠে তো আমি বলি নাই, হাত উঠেলেন কে লাগি? এটা সীমা লঙ্ঘন কয়, জজবা বেশি, বেশি জজবা ওরা কাজ করতে পারে না। আচ্ছা গত বছর আসছিলেন কারা কারা হাত উঠান দিই? আচ্ছা রাখেন মাশাআল্লাহ, সারা বছরে একশো লোকের শিখাইছেন এই এই দোয়াটা। সদর্ণা মোহাম্মদুর রাসূলুল্লাহর জব কি? এইটা একশো মানুষ যারা জানতো না তারা শিখেছেন, এরম কয়জন আছেন হাতুর? দশজন বাইরে যাচ্ছে না, কেন? কেন এলেই কইলাম জজবা বেশি, এতটি মানুষে জানেন, তাহলে আমরা এতটি মানুষে যদি শিখাই দেন, আমরা বুঝি না আমাদের কেন আজাব হইতেছে, আমরা বুঝি না কেন আমাদের বিপদ হইতেছে, আমরা বুঝি না। এইবার আপনারা রাজি আছেন কেডা, অন্তত পক্ষে গতবার মিলে এবার মূলে বিশ জনে শিখাইবেন হাতুড়ান। আল্লাহ তুমি কবুল করো, না হাত নামান, আমার ভুল হয়েছে, যে যে করবেন না হেরা হাত উঠান,
আল্লাহু আকবার, এটা তো ধরন যায় না, কেউ হাত উড়ায় না, এটাও ধরন যায় না। যেন আমার নিয়ম বানাইছি জি গাই, কে কে করবেন না, হেরা হাত উড়ান, পরে কেউ হাত উড়ান, এটা তো ছোট্ট আমল। হাদিসে কি আছে, যে ব্যক্তি সহি শুদ্ধভাবে আজানের জবাব দেয় তো আল্লাহ তো যা বলেন রসুল তা আল্লাহর পক্ষ থেকে বলে, তো তাকে আল্লাহর রসুল হাল্লাত লাহু শাফাআতুহু, তাকে সাফাত করা, জান্নাত সাফাত করলে জান্নাত হবেই, উনাকে সাফাত করা আল্লাহ রসুল বলেন আমার উপরে ওয়াজিব হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফাতের লাগি উনার কাছে যাওয়ার আগে যে মরণ লাগতো না, ইমানি মত নসিব হবে, ইমানি মত নসিব হবে, কবরে পার হয়ে যাবে, হাসরে পার হয়ে যাবে, পুল সিরাত পার হয়ে যাবে, জান্নাত সুনিশ্চিত হয়ে যাবে। যে আজানের সব সময় শুদ্ধ জবাব দেয় জান্নাত সুনির্দিষ্ট সুনিশ্চিত, এর মধ্যে কোন সন্দেহ নেই। কৌলান ও আমলান এটা চালু, কৌল সবাই জানে বলে হাদিস আছে, এটা আমলান নবী আলাইহিস সালামের যুগ থেকে আজ পর্যন্ত তাওয়াতুরে আমল আছে, এদের উপর জবাব কথিত দরজা, এটা ছোট্ট আমল কিন্তু এত বড় সওয়াব। চিন্তা করো এরকম আমি কয়টা দেখাম, কয়টা আমি দেখাম আমল ছোট্ট। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেয়। আল্লামা রাজি লেখেন আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয়ের মধ্যে, জান্নাতের দিকে একদল যাইতে থাকবে, আল্লাহ আমাদের তাদের মধ্যে গণ্য করো, যাইতে থাকবে এরা বেলা হিসাব জান্নাতে যাবে। আলামত হবে দেখা যাবে এদের সামনে নূর, এ বাতি গাড়িতে যখন বাতি চলে সামনে ফোকাস মারে তো তাদের নাক সুজা, সামনে থাকবে নূর, এতে বুঝবে যে এরা বেলা হিসাব জান্নাতি। আল্লাহুম্মা জাআলনা মিন, ডাইনে থাকবে নূর বাতির মতো, বামে থাকবে কয়টা হইল তিনটা, পিছনে থাকবে চারটা। আমি হাদিসে তালাশ করে বাইর করছি আর একটা উপরে থাকবে পাঁচটা, তো এটা কিসের নূর? বহুত বড় আমলের না, যে সামনেরটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দাওয়াতুল হকের মধ্যে এই জন্য একটা আমল আছে, তোমরা যখন কোনো মানুষকে দিনের দাওয়াত দেও, বিশেষ করে যারা জানে না আলেম না, তাদেরকে কি দাওয়াত দিবা? প্রথম তার বাড়িতে যায় মার্জিত ভাষায় মহাব্বতের সাথে তাকে প্রথম যে দাওয়াতটা দিবা, সে তৈরি হইলে সেটা হলো কালিমার দাওয়াত, দাওয়াতুল হকের কাজ, তবলিগেরও কাজ, এটি কোনো গরমিল নেই। কেন যে তবলিগ এবং দাওয়াতুল হক তাসকিয়া এই তিনটা কাজ একটা আরেকটার সাথে জড়িত, আমলান তাসিসান কৌলান। আমাদের যে মুরুব্বিয়ানে কেরাম শাহুল্লাহ থেকে নিয়া হজরত মাদানী, হজরতে শেখুল ইসলাম হজরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই, ইনাদের দুজনের উস্তাদ হজরতে শেখুল হিন মাহমুদুল হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলাই, ইনারা দুইজনে মিললে আবার একজন তিনজন হলে তিনজনের উস্তাদ হজরত হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, হজরত ফকিহুন্নাস মুফতি গঙ্গাহি রহমতুল্লাহ আলাই, ইনাদের উস্তাদ, আবার ইনাদের সবার উস্তাদ
হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি চিন্তা করে। আবার এই দুজনের উস্তাদ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি, এই মুজাদ্দিদির লাইন লেগে গেছে। আবার এই জনের উস্তাদ হযরত ইসহাক রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিস, তার উপরে হযরত শাহ আব্দুল আজিজ দেহলভি রহমতুল্লাহ আলাইহি, যে মুসনাদুল হিন্দ বলা হয় ওনাকে। এরপরে হযরত শাহলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি। এই যে গ্রুপটা, এই গ্রুপটা এই অঞ্চলের মানুষকে দিনে মজবুত রাখার জন্য বেদিনরা যে ধ্বংস করতে চাইছিল, ওদেরে ভাইর করে নিজেদের মজবুত করার জন্য যে কামডি চালু করছিলেন, বিভিন্ন আঙ্গিকে তারা করতেছে। এই তিন অনেক কাজগুলো জুজিয়াত আছে, মূল কাজ তিনটা। এটা হলো তালিম, মাদ্রাসার নামে বেরিয়েছে। তাজকিয়া, পীরি মুরিদি খানকার নামে বেরিয়েছে। আরেকটা হলো দাওয়াত তবলিগ, এর নামে বেরিয়েছে। এই যে মানুষটির নাম রয়েছে, এই সব এই তিনটা কাজের মানুষ। কেউ যেন কোনদিন এই তিন সেলসেলার মানুষকে, একজন যেন আরেকজনকে আর চোখে না দেখে। আর এর বাইরে এখন কমই আছে শরীয়তের সুন্নতের আমল। কারণ শরীয়তের তিনটা কাজই, একটা হইল এলেম হাসিল করো, আরেকটা হলো এমএল এলেম মোতাবেক আমল করো। আমল যেন এখলাসের সাথে হয়, সুন্নতের সাথে হয়, এটার তাজকিয়া করে। এলেম হাসিল করো তালিম, আর এলেম আমল করো, আমল মানে এখলাস ও সুন্নত মোতাবেক আমল, এটা সলে বলে এটা করো, এটার নামই তাজকিয়া। এরপরে এই কাজগুলো তুমি অন্যের কাছে পৌঁছে দাও, এটার নাম দাওয়াত। এর বাইরে তো আর ইসলাম নাই, এর বাইরে ইসলাম নাই। তাই এই কাজগুলো বা এই ধরনের আরো যত দিনের কাজ করতেছে, যারা হয়তো এই সিলসিলায় নাই কিন্তু হকের উপরে কাজ করতেছে, যত আছে মোটামুটি এই, এর বাইরে তো কিছু নাই। অতএব যে সবাই তো সব কাজ করতে পারে না, কেউ হয়তো দাওয়াতের কাজ করতেছে, কেউ তাজকিয়ার কাজ করতেছে, কেউ তালিমের কাজ করতেছে। তিন ভাই এক মা এক বাপের তিনজন ভাই, এদের মধ্যে কোনো ঝগড়া নাই, কোনো ঝগড়া নাই, বলতেই নাই যে আমার মধ্যে ঝগড়া আছে। বাহিরে মানুষের যদি তিন ভাইয়ে ঝগড়া থাকলে জিজ্ঞা কয় নিয়ে যে আমরা তিন ভাইয়ে মারামারি করি, মুখ দিয়ে বাইর করলে আরো ক্ষতি, মানুষের যাই না ফেলায়। কিছু তো পেশাব পায়খানার গন্ডগোল থাকবেই, বলতে নাই আমরা বললে বলে মানুষের শিখাই দিই। মানুষকে হুজুর আমাদের খুব ঝগড়া, খুব ঝগড়া, নামাজ সব কেবলার দিকে, নামাজ শাসক্ত কোরআনে সব এক, আমরা নিজেরা নিজেরা কিছু ঝগড়া টগড়া করে পরে বাহিরে কাজ করবার যায় না, ভয় করে, আতঙ্কগ্রস্ত হয়ে যায়। এই যে আমাদের সেলসেলা, এই সেলসেলা হাক্কানি সেলসেলা, নিজেরা দুর্বল মনে করো না, নিজেরা দুর্বল হয়েও না, এই হাক্কানি সেলসেলার উপর আল্লাহ হাত দিয়ে রাখছেন, আল্লাহ রসুল হাত দিয়ে রাখছেন। এর হাজারো দালায়ালও আছে, মানুষে বলে স্বপ্ন আছে, এলহামাত আছে, কাজ হইতেছে, বলন লাগে না। কাজ দেখলে যে এই যে মানুষগুলো আছে কেন গিয়েছে এখানে বলো, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ আল্লাহ রসুলের নাম, কুরআন হাদিসের নাম, সুন্নতের নামের উপরে পাখির মতো উড়ে আইছো তোমরা, ঠিক না বে? ঠিক, তাহলে কিসের আমাদের ঝগড়া? কোনো ঝগড়া আমাদের নেই, আমাদের সেলসেলা সব এক, হাজি সাহেব কোনো পার্থক্য নাই। যদি কেউ বলে মনে করবো হ্যাঁ ভুল করতেছে, তারা এসলা করে দেওয়া, মোহাব্বতের সাথে, ঝগড়া নেই, টিপ্পণী নাই। আমি আগে একবার নওয়াজের মধ্যে বলে গেছি, এই টিপ্পণী নাই, ঝগড়া নাই, গিবত নাই, কিত্তা নাই, এটা হলো দেওবন্দি সেলসেলার বৈশিষ্ট্য। আর একটা কথা বলি, কষ্ট যদি না পাও, ওলামায়ে সুর মেজদাক হইল,
যেহেতু সব ওলামায়ে কেরাম, দাওয়াতুল হকের সম্বন্ধে আমি জোহরের সময় সব বলে দিছি, ওলামায়ে কেরাম জাহেরি যত গুণ আছে তার মধ্যে এক নম্বর হল জবান, যে মিথ্যা বলে অভ্যস্ত, মিথ্যা বলে, গীবত করে, তুহমত দেয়, গালাগালি করে, অশ্লীল গালি দেয়, কুটনামি করে, এই যে পাঁচটা কইলাম, একটা জবান দেয় তৈরি হয়, আরো আছে মুখ তুলানি দেয়, এই যে পাঁচটা আমল হইল একটা জবান দেয়া হয়, এসরার করে, সে চোখ দিয়ে বেপরদেগি করে, এসরার আন তওবা করে না, কান দিয়ে গীবত শুনে, বিলে সরার, এই গুনায়ে কবিরা যারা বিলে সরার করে তওবা করে না, এটা আলামতে উলামায়ে সু। কেন? এর প্রত্যেকটা কথি হারাম, কোরআনের আয়াত আছে, কৌলান আমলান হারাম, এটা ঘাবড়াইতে চোখের লাগি, ছেড়ে দিলেই তো হারা যায়, গীবত করলে কিছু পাওয়া যায়, নিজের আমল লিমাংশের কাছে চলে যায়, তুহমত দিলে কোনো লাভ আছে? মান হাফারা বীরান লিয়াখি ফাকাদ ওয়াকা ফিহি, তোমার উপরে আসবে এটা মরণের আগে, তুমি যদি কেউ রে মিথ্যা তুহমত দেও তো মরণের আগে তোমার উপরে আসবে, মুসলিম শরীফে ইল্লা হার আলাই। যারা গুনা করে, গুনার মধ্যে এসরার করে, যাই না শুনে, এটি তো উলামায় সুর আলামত। আর গুনায় আজাব টেনে আনে, আজাব টেনে আনে। আমি সকালে আয়াত পুরে পুরে শুনেছি, আলেমরা সব জানে, সুরায় হুজর পড়ো, আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেয়। তো উলামাদের কাজ, আমরা সব উলামারা বসছি, মানুষে আমাদের প্রশংসা করে, কিন্তু আমাদের যে ভুল ত্রুটি আছে এটি আমাদের খেয়াল রাখতে হইব। আমরা দুনিয়ার মানুষের মুক্তাদা, আমাদেরকে মুক্তাদা হয়ে থাকতে হবে, এটা কিবির না, আমাদের কারণে আমাদের আকাবেরদের বদনাম না হয়ে যায়, নিজেও ধ্বংস, আমাদের মুরব্বীদেরও ধ্বংস করে দিতেছি। আমরা মজলিসে দাওয়াতুল হক চায়, এটা কোনো দলগত জিনিস না। যদি কেউ মনে করে যে আমি এই কাজগুলো করব, দাওয়াতুল হকের নাম নাই, কোনো অসুবিধা নাই, দাওয়াতুল হকের কাজগুলো করো, কোনো অসুবিধা নাই, দাওয়াতুল হকের নাম লইতে হবে না। আমরা এই নাম ব্যবহার করি হাকিমুল উম্মতের নেসবতে, কোরআনের আয়াতের মধ্যে পাইছি এই নেসবতে, কেউ যদি এই আমল গুরু অন্য নেসবতে করে বাধা নাই, আছে, জরুরি না যে আমরা সব দাওয়াতুল হক করতেই, দাওয়াতুল হকের কাজগুলো এটি সবার জন্য জরুরি। আজান ঠিক করো, একামত ঠিক করো, অ্যাসেঞ্জার ঠিক করো, গুণামুক্ত জীবন বানাও, সুন্নত মোতাবেক জীবন গড়ো, এটা দাওয়াতুল হক কেন্দ্রিক না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন্দ্রিক। যেটুকু আমরা পারতেছি করতেছি বিভিন্ন নামে, শুধু আল্লাহ রসুলের সাথে একটু সম্পৃক্ত হইতে চাইতেছি, যাতে আমরা ওনার সাথী হয়ে যেতে পারি, সাফাত পেয়ে যেতে পারি। আমাদের প্রয়োজন, ওনার প্রয়োজন নাই আমাদের, তবে আছে উনি উম্মতের এক একটা, উম্মতের এক একটা কালা মেথডও যদি থাকে, আল্লাহ রসুল তাকেও চায়, সেও যেন জান্নাতে যান। এই জন্য তার আস্থাভাজন সবচেয়ে আলেমদের বলে গেছে যে তোমরা নিজে এসলা করবা, নিজের পরিবার করে দেখবা, সারা দেশে তালাশ করে কোন একটা কাফের কেউ যদি পাও, দয়া করে মোহাম্মদ করে বুকের সাথে মিলাইয়া ওরা যদি একটা কালিমা পড়াইয়া যাও, তো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে বেশি খুশি হয়ে যায়। কি দরাদ নিয়ে উনি কইছেন,
এগুলো বলার দরকার নাই, আপনারা সব জানেন, কথা আসতেছে বলতেছে। আমি বলতেছিলাম যে এই যে আমলগুলো ছোট 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 আমল, আমরা বেশি এটি বলি, রুকু ঠিক করো, হাত ঠিক করো, পাও ঠিক করো, অনেকে বলে এটা কি, আর ফজাইলের কথা বললে বিশ্বাসই করতে চায় না। দুই রাকাত নামাজ আমরা কত বিপদে পড়ি, হুজুর আলাইহিস সালাম কোন বিপদে পড়লেই হাজ্জাবাহু ইলাস সালাহ, আবু দাউদ, প্রথমে দুই রাকাত নামাজ পড়তে, দুই রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে চাইতে। এক হাদিস এটা বলতে আমার শরমই লাগে, এটা আমার খারাপ। একদিন আল্লাহ রসুল যাইতেছেন, রাস্তার মধ্যে জুতার ফিতা ছিঁড়ে গেছে, কসে কারবারটা এন মনে করেন আমি যাইতেছি, আমার 10-15 জন যাইতেছে, মাঝে আমার জুতা ছিঁড়ে গেছে, এনে বসে আমি কেছি আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আমার জুতার ফিতা দেও। আমার মুড়ি দিদি সেই দিনতে ব্যক্তি যাইবা, হুজুর এমন বোকা মানুষ, কসে এটা জুতার একটা ফিতা ছিঁড়ে গেছে, এটার লাগে উনি রাস্তার মধ্যে বসে কইতেছে আল্লাহ জুতার, মাথা খারাপ না, মাথা খারাপ কি বুঝাইছেন আল্লাহ রসুল, ওনার কি জুতার ফিতার দরকার আছে, যে দেখো আমি শুধু বাচ্চার মতো হয়ে গেলাম, শুধু বাচ্চা বাবা মার কাছে চায় ন্যায় করে দেই দেয়, তুমি আল্লাহর সামনে শুধু বাচ্চার মধ্যে ব্যাকল হয়ে যাবা, রাস্তার মধ্যে জুতা ছিঁড়ে গেলে ওই নবী আল্লাহর কাছে দাওয়াত হইবে, আল্লাহ খুব খুশি হয়, আল্লাহ খুব খুশি হয়, বলে সামনে দোকান আছে থইয়া আমার কাছে হাত পাতে, এই দেখ 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 ফেরেশতা শুধু বাচ্চার মতন এরা আমার কাছে হাত পাতে, আল্লাহ দুনিয়াতে সবচেয়ে বেশি খুশি হয় সিজদা দিয়ে হাত পাতলে। বদরের যুদ্ধের ঘটনা কি, আমরা কেন হিম্মত হারাই, দেখা যায় আল্লাহ রসুল সিজদা পড়ে রয়েছে আল্লাহর কাছে কাঁদতেছেন, দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছেন, যতক্ষণ দুই রাকাত নামাজ পড়ে কান্দেন নাই ততক্ষণ বদরের যুদ্ধের ফাতার শুষ্ক ভরে আছে নাই, কাটতেছে শহীদ হইতেছে, কাটতেছে শহীদ হইতেছে, কিন্তু হুজুরের সিজদা পড়ে গেছে, যখন মাথা উঠেছেন আবু বকর সিদ্দিক ওখানে ছিলেন, দেখা যায় জিবরিল তশরিফ নিয়ে আসছেন, সাইহু জামুল জামউ ওয়াল্লুন দুবুর, যতক্ষণ উনি মাথা নিচে না নিচ্ছেন দুই রাকাত নামাজ পড়েন নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহর চূড়ান্ত ফয়সালাটা কার্যকর হয় নাই, এগুলো আমাদের জন্য নমুনা বানায় রাখছেন, বালা মুসিবত আসে কত আন্দোলন করি কত কিছু করি কিন্তু সবাইকে নিয়ে দুই দিন নামাজ পড়ছিনি দুই রাকাত। আমি এক মাদ্রাসায় গেলাম 3-4 বছরের গণ্ডগোল, আমি গেলাম তাহলে আমার একটা কথা বলেন কি, এ 4 বছরের মধ্যে সব ছাত্র নিয়ে এ হাত দিন শেষ রাত্রে উঠিয়া আল্লাহর কাছে কাঁদছিলেননি, কলে না আসসালামু আলাইকুম, আপনাদের ঝগড়া মিটবে না, নাম বলে দিতে পারি, হবে না, 4 বছর ধরে গণ্ডগোল করেন, এখনো ছাত্র শিক্ষক লিয়া এখন পর্যন্ত সিজদা পড়েন নাই, ফয়সলা করতেই বুঝি না, আমরা আমরা আলেম হয়ে বুঝি না, আমরা মনে কি হ্যাঁ ফয়সলা করবো, হ্যাঁ ফয়সলা করবো, হ্যাঁ ফয়সলা করবে, ফয়সলা তো আল্লাহ করবে, ছোট্ট আমলের দ্বারা, ছোট্ট আমলের দ্বারা আল্লাহ আমাদের আমলের তৌফিক দান, ছোট্ট আমলের কথা শুনলে আমাদের মন যায় না, বিল্ডিং সুন্দর হয় না ছোট ছোট ডং ডিজাইন না করলে, সবগুলো আমলের দ্বারা পরিপূর্ণ তো আছে, সুন্নতের মাধ্যমে এটা হয়। ফখরুদ্দিন রাজির কথা বলতেছিলাম, তো দেখা যায় এহেনে আছে এটা লাইলা, এই ডাইনে একটা আছে, এটা কি, আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়েন, এটা তো ছোট্ট আমল, এনে নূর হয়ে থাকবে, আল্লাহু আকবার লাইলা এটি শুদ্ধ করে পড়তে, এগুলো কঠিন না কিন্তু শুধু
মস্কের অভাবে ভালো ভালো কারি, ভালো ভালো আলেম এমনে জিগেলে ঠিক বলে, নামাজে গিয়ে কি করে আল্লাহু আকবার আল্লাহু আকবার, প্রশ্নবোধক হয়ে গেল, ঠিক না? ইস্তিফহাম এনকারিও তো হইতে পারে এটা, তাহলে এর অর্থ দ্বারা আল্লাহ বড় নন, আল্লাহু আকবার। এটা যদি তকবীরে তাহরিমায় হয় তাহলে নামাজ বাতিল। ইমামকে কতটুক সতর্ক থাকা উচিত, নামাজ বাতিল হয়ে যাবে, ফাসিদ হয়ে যাবে। আর যদি তাকবীর ইন্তিকালিয়াতে হয়, মেসালান দুইবার যখন আল্লাহু আকবার কইতে হয়, প্রথমটা ঠিক থাকে, পরেরটা মধ্যে জোশ উঠে যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই নয় জোশ উঠে যায়। মস্ক ছাড়া নফসে ইলমের দ্বারা হবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নম্বর দুই, এটারে পড়ে অনেকে আল্লাহু আকবার, যেটা সহি তাহকিক, দুই আলিফ যেন না হয়ে যায়, এক আলিফ দুই আলিফ তো বোঝা যায় না, ইস্তিকরাই জিনিস কম বেশি হয়ে যায়, পনে দুই আলিফ পর্যন্ত মাইনে নেওয়া যায়, এক আলিফই কই ডরে, শাহরাইন ফি মুকাবিলাতে শাহরিন, এটা আমি ভয়ে ভয়ে কইতেছি, অনেক আলেমরা মানে না। কেন হইলে আল্লামা শামি তকবীরের মাসাইলের মধ্যে বলছে, হাত্তা ইযা হাদাসা আলিফান সানিয়ান বাতালাত সালাতু ওয়া আম্মা ফিল ইন্তিকালিয়া কিলা ফাসাদাত সালাতুহু ওয়ার রাজিহ, মাকরুহুন তাহরিমান, মাকরুহুন তাহরিমান, তোমরা খুলে দেখো, তাহলে বেশি লম্বা করা কঠিন যদি দুই আলিফ হয়ে যায়। এই জন্য কি পড়বো আমরা, এক আলিফ কি বানাবো, একজন একটা করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তিন, আল্লাহু আকবার, এটাও শোনা যায় আল্লাহু আকবার, মানে ভালো ভালো, ওই যে মস্ক না থাকার কারণে দেখছি আকবার একই হয়ে গেল। তিন নম্বর, চার নম্বর, আল্লাহু আকবার। সাধারণত যে চারটে, কারো দেখা যায় চারোটা ভুল, চারোটা হইতেছে না সুন্নত মোতাবিক, কারো একটা, কারো দুইটা, কারো তিনটার মধ্যে কেউ পেরেশানি হইতেছে, এটা মস্ক ছাড়া হবে না। দাওয়াতুল হক কি বলে, দাওয়াতুল হক বলে যে হাতে কলমে লেখায় কাজটা শিখাইয়া দেও, যেমন নবী আলাইহিসসালাম দেখায় শিখাই দিছে। এটা অনেকদিন যাবত আমাদের হাতে সরে গেছে, ফলে আহলে এলেমদের ভিতরে ওইটার মধ্যে কেন জানি একটা অবস্থার সৃষ্টি হয়েছে গা, এটা তার আমরারই করতে হবে আগে, ছোট ছোট কথা এটি মস্ক করে দেব। সহিভাবে যদি আল্লাহু আকবার কই, তো এটা এখানে একটা নূর হবে, সুবহানাল্লাহ। এই আসরের নামাজের পরে আমাদের দেশে মাগরিব ফজরের পরে সময় থাকে, যারা চলে যাবে যাবে, তা নইলে ইমাম সাহেবের জন্য শরীয়তের হুকুম, হাদিসে দেখা যায় রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত যে নামাজের পরে সুন্নত নফল থাকত না, মুতাওয়াজ্জিহান
ইলাল মুসাল্লি হয়ে যেত। এখান থেকেই আমাদের দেশে এটা চালু আছে, আসর মাগরিবের সময় ফজরের সময় মুসল্লিদের দিকে হয়ে বসা। বসার তরিকা আসলে এটাই, অনেক সময় হুজুর ডাইন দিক দিয়ে বেরিয়ে চলে যেতেন, বাম দিক দিয়ে বেরিয়েতেন বসতেন, এটা আসল আসলের মুসল্লিদের দিকে বসা। বেশির বেশি যদি বলা যায় আলাল ইখতিলাফ, সুজা উত্তর দিকে, সুজা দক্ষিণ দিকে, সুজা পশ্চিম দিকে, তিনটা তরিকা আছে। অনেক বেশি সময় মুসল্লার মধ্যে কেবলা মুখী হয়ে সালামের পরে বসা অনেকে মকরু বলে দিচ্ছে, যাতে মুসল্লিদের ইস্তেবানা হয়ে যায় যে নামাজ বাকি রয়েছে। তা না হলে যদি বসো তাহলে মুসল্লিদের দিকে ফিরে বসো, এখানের সুন্নাত নেই। কিন্তু কোনাচ্ছে বসা এটা কোথাও আছে নাকি? ইয়ামিনান ওয়া শিমালান ওয়া মুতাওয়াজ্জিহান ইলাল মুসাল্লিন। কিন্তু কোনাচ্ছে বসে অনেক মানুষ ইমাম সাহেবরা, এখন হঠাৎ এক এক জায়গায় দেখা হয়, কিছু বলি না, বললে পরে আমি আইসা পড়ব মুসল্লির হয়ে ধরব, এটা হুজুরে কি কয়ে গেল? সুবহানাল্লাহ, তসবিহ ফাতিমি, যেটা ফজিলত আপনারা জানেন, তখন আমাদের দেশে মামুর তসবিহ ফাতিমি পড়ে, কিন্তু এত তাড়াতাড়ি পড়ে জানি না এটা কেমনে পড়ে। দুই এক জায়গায় পরীক্ষা করে দেখছি, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এই যে সবচেয়ে ভালো পড়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, দেখি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই ভাবনে পড়তেছে। আল্লাহু আকবার পড়তে কষ্ট হয়, এই তিনটা আমলের মধ্যে এটা কষ্ট বেশি। আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সে আসান, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু এটা দেখা যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো বলে লাভ নাই, সময় নাই, একবার বললেই হইব দুইবার বললেই হইব। সহি করে পড়লে এই যে ডাইনে আসতেছে লা ইলাহার বদলে আল্লাহ দিতেছেন সামনে নূর, আল্লাহু আকবার আল্লাহ মহান, উপরের দিকে উঠতে কি পড়তে হয়, এটা ডাইন লাগবে, নিচের দিকে নামতে বাম দিকে লাগবে। আল্লাহ যে আমাদের এই তৌফিক দিল এই জন্য আল্লাহর শুক্রিয়া আলহামদুলিল্লাহ, এটা পিছাতে লাগবে শব্দের পরে। এই পর্যন্ত আল্লামা রাজি বলছে, হাদিস কোরআনের দেখা দেখা যায় ও নূরুন ইলা ফাওকা রাস, মাথার উপরে থাকবে। এটা কি? এটা হলো তেলাওয়াতের নূর, কোরআন শরীফের তেলাওয়াতের নূর। মাথার উপরে কেন থাকবে? যে নাজালাল কোরআন মিনাস সামা, আর এটা আল্লাহ দিলে রাখছেন, এই দিল আর দেমাগ মিলে এটা শুদ্ধ করে তেলাওয়াত করে এটার নূর আল্লাহ মাথায় রাখবেন। কয়টা হইল? তো যার শরীরে পাঁচটা লাগবো, কিসের দ্বারা? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, তিলাওয়াতে কোরআন। এটি তো কোনো ফরজ মনে হয় না, কিন্তু এত ফজিলত। আগে আর আমি বলতে চাই না, আমি একটা প্রশ্ন মানুষে যে করে এটা কইতেছি, যে কিছু কিছু মানুষ আজকাল নিজের আমল করে না, আরেকজন আমল করতে থাকলে তার মনের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দেয়। আমি এই জন্য বুঝাইতেছি যে আমরা যেহেতু কোরআন হাদিস পড়ি না, চিন্তা করি না, তা না হইলে যখন হাদিসে আছে বুজুর্গরা পড়ে, এরপরে তো আমাদের কোনো কথাই নাই। হাসরের ময়দানে আল্লাহ এক শ্রেণী মানুষকে বেশি মর্যাদা দিবেন, যে শরীয়তের হুকুম আসার পরে বেলা চুয়া চেরা হয় মাথার মাইরে মেনে নিছে,
কেউ তো বুঝে টুজে মানছে, এক তুলনায় সহি হুকুমগুলো শুধু আল্লাহর নামের উপরে রসুলের নামের উপরে গ্রহণ করে বলছে, এদের মর্যাদা বেশি হয়ে যাবে। একজন মুসলমানের জন্য আর দলিল লাগে না, কিন্তু এই যে মানুষকে পরেশান করে, ছাত্রদের পরেশান করে, এই জন্য আমি চাইছি এই প্রশ্নটার জবাব দেওয়া, বুঝাইতে যে আসলে হাদিস ভালো করে বুঝলে তাইলে আর পরেশানি হয় না। এটার অর্থ কি? এটার দুই অর্থ। প্রথম অর্থ হল এই, যে ব্যক্তি আমলটা চালু রাখবে, সবসময় চালু রাখবে, সবসময় চালু রাখবে, দৈনিক দুই রাকাত নামাজ পড়ে জান্নাতের জন্য, দৈনিক আল্লাহ ইলাহা পড়ে, এইগুলো আমল চালু হয়ে যেতেছে। দৈনিক যদি পড়ে, এটার বরকতে মৃত্যুর আগে আল্লাহ জাল্লা শানু তার কুদরতের দ্বারা তাকে সব গুনাতে মাফ করায় নেবেন। সম্ভব না, বান্দায় আমল করতেছে, জাহেরে নাস বুঝা যাইতেছে আমি এটা করলেই যেতে পারবো, সে আসান মনে করে আলেমের মুখে শুনে বিশ্বাস করে এটা পড়তেছে। ফজিলতের হাদিসের মধ্যে তৌজিহাত নাই, কাশ্মীরি না করছেন, ফজিলতের হাদিস আমি পড়ছি বিশ্বাস করছি, কেয়ামতের মৃত্যুর আগে, তার মৃত্যুর আগে এই আমলের বরকতে আল্লাহ তাকে খালিস তওবা নসিব করে দিবেন, অথবা আল্লাহ পাক ফেরেশতাদেরকে আদেশ করবেন, আমার এই বান্দা হারামাল জান্না কইতেছে বারবার 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 বারবার, হে ফেরেশতারা তাকে তাআবুন করো, হাদিস আছে, তাআবুন করো, হ্যাঁ যত গুণা আছে মৃত্যুর আগে যেন সে সব গুণা ছেড়ে দেয়। এই অর্থ নয় যে বান্দার হক মারছে সে আর সুবহানাল্লাহ বলে জান্নাতে চলে যাবে, আল্লাহ পাক ব্যবস্থা করবেন, তার মনের মধ্যে আসবে যে আমি অমুকরে গালি দিছি, অমুকের গীবত করছি, তার মনের মধ্যে উপলব্ধি আসবে, আল্লাহ ঢেলে দিবে, সে তার ভাইয়ের কাছে যায় বলবে যে ভাই আমি গীবত করছিলাম মাফ করে দাও। মৃত্যুর আগেই আল্লাহ পাক ব্যবস্থা করবেন, তাকে গুনামুক্ত করে দিবেন। অনেক মানুষে বলে যে ভাই জাহান্নাম তো অনেক দূরে, এত লাভ কি? মুখতসর কথা, আমি ইদানিং মানুষ সেটা বুঝি, এই যে দুনিয়াটা আমরা বলি যেটা সায়ের বসা দাম নাই, এই কথাটা এত এজমালের কারণে অনেক মানুষে আজকাল ওয়াজ শুরু করছে দুনিয়া সায়ের বসা দাম নাই, এটা জবরিয়াদের কথা, বলকে খুব গভীরভাবে দেখলে বোঝা যায় মুমিনের জন্য সবচেয়ে দামি জিনিস হল দুনিয়া, আখেরাত না। কেরে আখেরাত তো হইল জাজাউল আমালের জায়গা, এই যে জান্নাত বানায় এসেছে এটাও তো বুজুর্গদের মকসুদ না, আল্লাহর দিদার মকসুদ। জান্নাত যদি আল্লাহকে দেখা না যায় তা এইরকম জান্নাতের সাইড বসার দরকার নেই, যে ঘরে ঢুকে আম্মাকে দেখতে পারবো না এই ঘরে আমার যাইবারও মনে হচ্ছে, যে ঘরে যে আমার বিবি পাবো না এই নজে আমি করব কি, যে জান্নাতের ভিতরে আল্লাহর এপা মনে এই জান্নাতের দরকারই নেই, তোমরা এটার মধ্যে রাজি নাই দেখা যায়। ভয় ভয় আল্লাহর দাম বেশি না জান্নাতের দাম বেশি? যে জান্নাতে গেলে আল্লাহর দেখা পাবো না, দরকার আছে? জান্নাতের আসল অর্থ হইল এটা কিচ্ছু না, এটা মনের আমরা ছোট বাচ্চারে বোঝা, এটা আল্লাহর অফিস, আল্লাহকে দেখতে হলে জান্নাত লাগে, প্রেসিডেন্টের লাগে দেখা করলে প্রেসিডেন্টের একটা দফতর তো এনে যেতে হয়, আল্লাহ দেখা, আল্লাহ তো যেখানেই পারে বান্দা পারবে না, তো আল্লাহ দেখার জন্য একটা কিছু জায়গা লাগবে, তো এই জায়গাটার নাম জান্নাত, আল্লাহর অফিসের নাম। আমি যে জান্নাতে ফল খাবো এটা সেটা, এটা দেখা করতে গেলে একজন গেলে মেহমান,
তারা হুরপুরিরা দিবে, এটা সাটা দিব আর কি। আল্লাহর শান মোতাবেক জান্নাতের চা দিব, খাওন দিব, ফল দিব, এটা হইল যতক্ষণ আল্লাহ দেহা হইল না বই রইলা তো কিছু চাটা খাওয়াইল। এক বুজুর 30 বছর সিজদ করে গেছে আমি জান্নাতে যাব না, পরে আল্লাহ 30 বছর পরে ডাক্কে তুলছে, কি কি চাও তুমি 30 বছর ধরে কান্দছো, কলে আমি জান্নাতে যাব না। আজি কোরআনে কইছে জান্নাত চাও কো জান্নাতে যাব না, আল্লাহর প্রেমিকরার মশলা ভিন্ন, কেলে কি যাইবা না, কলে যাবো যে যে দুনিয়ার যে হুরপুরি দেহি এতে তো ইমান যায়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মেয়েদের মহাব্বতে পড়ে ধ্বংস হয়ে যেতেছে, আজকাল মেয়েও লাগে না, ফটোর মধ্যে দেখে নাচে, মোবাইলের মধ্যে দেখে নাচে, এইটা দেখে ফুরে যায়। অধিকাংশ ছেলে ফেলে চরিত্রহীন তো হইছেই, এই পর্যায়ে চলে গেছে যে তার বিয়া করার যোগ্যতা হারায় বলতেছে, এটা একটা আজীব আমার কাছে চিঠি আসে তো দেখা যাইতেছে, মিনিমাম 20-30% ছেলে ফেলে হস্তমৈথুন করিয়া তার জীবন ধ্বংস করে দিছে, কম পক্ষে তুমি খুব সাহস করে বলতাম এরা একদম জীবন ফিনিশ করে দিছে। কেমনে করছো তো বলতেছে যে মোবাইল থেকে ইন্টারনেট দেখে 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 ইন্টারনেটে দেখে যৌনতা এগুলো দেখে চরিত্রহীনতা, তার মধ্যে হিজানে শাহুয়াত আছে, এরপরে সে বিজ্ঞাপন করে বিভিন্ন উপায় করে চোখগুলো ভিতরে চলে গেছে, শরীর গুলো মেধা মেধা হয়ে গেছে, খালি গুঙ্গা ফিনিশড হয়ে গেছে। আল্লাহ হেফাজত করো আমাদের, এগুলো কে থেকে হইতেছে? উনি বলেন দুনিয়ার কিছুদিনের খাওয়া, দুনিয়ার কিছুদিনের মজা, নারী, এগুলো দেখে তো লক্ষ লক্ষ কোটি কোটি শতকরা 90 জন মানুষ নষ্ট হয়ে যেতেছে, এরছে নাকি সুন্দরী থাকবে এইগুলো জান্নাতে, এইগুলো দেখে আল্লাহ সব তোমারে ভুলে ফেলতেছে, আমি জান্নাতে যাব না, 70 বছর ধরে সিজদাত করে তোমারে দেখবার জন্য কান্দি, এই জান্নাত থেকে ওইটার পালাত করে নিয়ে আবার তোমারও ভুলে যাই, আমি জান্নাতে যাব না। ওদের ব্যাখ্যাই ভিন্ন, ওদের ব্যাখ্যাই ভিন্ন। ভাইয়ারা আমার কথা খালি বাড়তেছে, আমি আসলে এটা বুঝাইতে চাইছিলাম যে ছোট ছোট আমলগুলো যে আমরা দাওয়াতুল হকে করাই, পায়খানা সুন্নত পড়ো, এডি পড়ো, এডি পড়ো, এডি যে এত ফজিলত, এগুলো আগের উম্মতের ছিল না, এই উম্মতের জন্য আল্লাহ রসুলের দোয়া দুরুদ করে আনছেন। কেন? যে আমার উম্মতে অনেক বিষয় আছে, আমার উম্মতের উপরে দয়া করো আল্লাহ, এই অনেক ধরনের ছোট ছোট আমলগুলো দিছেন, আবার আল্লাহ আজীব আইন বানাইছেন। জুনায়েদ বাগদাদি সাহেবের সম্বন্ধে আছে, আল্লাহ জানে বাকি এগুলো আমাদের জন্য অসুয়ান, ওনার সম্বন্ধে আছে যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে হিসাবের পরে রুকাই আতিন রকানাফি জৌফিল লাইল, উনি বলতেছেন আল্লাহ আমাকে ক্ষমা করছেন, শেষ রাত্রে 2 রাকাত ছোট সুরে দিয়া 2 রাকাত তাহাজ্জুদ পড়ছিলাম, ওইটার বরকতে আল্লাহ আমার জান্নাত দিয়ে দিয়েছেন। আমরা কুন্ডারে ছোট কমু, কুন্ডারে বড় কমু, অনেকে বলে যে হুজুরে দাওয়াতুল হক আলারা খালি সুন্নত সুন্নত ফরজ গেল গা, সুন্নত ছেড়ে দিলেই তো ফরজ যাইব গা, রুমের মধ্যে যদি শুধু হুজুরারে যাইবার না দেতে বড় হুজুর শর্মে আগে যাইব, সুন্নত ছেড়ে দিলে তো ফরজের বাজুব নষ্ট হয়ে যাব, যে সুন্নতের পাবন্দি করবে সে তো বতরিকে আওলা ফরজের পাবন্দি করবে। আর একটা গলত অর্থ সুন্নতের মধ্যে, একজন আসছিল বহুত নাম করা আমার সামনে, এসে আমারে বলতেছে হযরত ওয়ালা হাদিস মুল আকাদ রীতি,
अनेक लंबा किस्सा को या परे बोले जाए। मैंने हजरत वाला से कहा था कि हजरत आप सुन्नत के बारे में कहते हैं, एक सुन्नत मकसूदा भी तो है, तुम इसी लाना है जी ये हमारे शक्ति से। हजरत अनेक बार बुलाया बुलाया नहीं सिलो, तो हजरत वाला से हमने यानी मोहब्बत सत्य अश्काल कुर्सी ये सुन्नत मकसूदा भी तो है। तो हजरत सिर नगू हो गए, मुझे बहुत मोहब्बत करते थे, चेहरा लाल हो गया, फक हो गया, यानी उनकी गलती समझ में आई। फिर मेरे पास लोगों को भेजा दावा सीखने के लिए, ये सिला रखे कतन पर हमी बोल रहा हूं। असल में बाज लोगों को धोखा लगता है माना है सुन्नत में, वो सुन्नत मकसूदा गैर मकसूदा अपनी तरफ से इस्तेला करता है, यही कोई इस्तेला शरीयत में नहीं है। सुन्नत मकसूदा गैर मकसूदा की तकसीम, ये धोखा होता है लोगों को, वो समझते नहीं सुन्नत क्या चीज है, ये धोखा है। और माथा न तो दिशे सुन्नत का के बोले हमें आगे सुने सारा शरीर चामड़ा मन करो ये तो आखलि दलाल तुम्हारे बुझानी दरकार नाई करी बोलते मानसर बुझाइवार जो उत्तम हईलदा खाता महमूल जाहेलुना कालू सलामा जदि बुझा जा झगड़ा कर बिस्मिल्ला दवा तो लोके झगड़ा नहीं मोहब्बत एसबा दरद नहीं झगड़ा नहीं हमारे। और जदि बुझाना जाए सुंदर के जा दिल हूं बिल्लती ही आसन सुन्नत शरियत बोलो जा किसु बोलो मारेफत बोलो तरिकत बोलो जा किसु बोलो इटा मन करो एक बस्तार मध्य थाके चाल थाके ना बस्तार मध्य सुन्नत हलो बस्ता ये बस्तार मध्य सब थे जेमन शरीर चामड़ा दिए एक बस्ता बने बस्ता बुझनी चावल भरे जाए और की नाम को तैलिया साला सालार मध्य भरे ना मन करो जो अल्लाह पाक आमाके पैदा करछे नीचे थेके धरो हाड्डी आछे एक हाड्डिर भितरे क्यालसियम आछे এই ক্যালসিয়ামটা হাড্ডির মধ্যে থাকে এই হাড্ডির উপরে চামড়া আশ্চর্য কেমনে যে লাগিয়েছে এটা আল্লাহই জানে এই চামড়াটা জমিনের মতো পানি যাইতেছে যেরকম রক্ত যাইতেছে এটার উপর দিয়ে চামড়া দেয়া প্যাকিং করে দিচ্ছে শরীরটা এই যে চামড়া দেয়া এটার কোন জায়গায় যদি অন্য ছিঁড়ে যায় আর রক্ত পড়তে থাকে বন্ধ না করে তো একদিন দেখা যাবে শরীরের সব রক্ত বেরিয়ে গেছে চামড়াগুলো খসে যাবে গুস্তগুলো শুকায় যাবে হাড্ডি থেকে সরে যাবে এমন সময় আসবে যে লোকটার আত্মা বের হয়ে মরে যাবে বুঝো নাই আর যদি এর রক্ত বেরিয়েছে এটা বন্ধ করে দেয় তাহলে ঠিক আছে কিন্তু রক্ত যদি সব বেরিয়ে যায় তাহলে এই লোক শেষ পর্যন্ত যেহেতু রক্ত বেরিয়ে গেছে তার চামড়াও থাকবে থাকবে না নিচে চামড়া নিচে গুস্ত থাকবে না রক্ত থাকবে না হাড্ডির ভিতরে ক্যালসিয়াম থাকবে না হাড্ডির থেকে গুস্ত আলগা হয়ে একদিন এই লোকের আত্মাটা বের হয়ে যাবে এমনি ভাবে পুরাটা শরীয়তের শরীয়ত তরিকত মারেফত হাকিকত ফেকা তাসাবুফ তাসকিয়া যা আছে এই সবগুলো আল্লাহ রসুলের সুন্নতের সালার মধ্যে বলা এটা যদি কোনো দিক দিয়ে ছুটে যায় তাহলে ওই হাকিকত তরিকত মারিফত শরীয়ত কিছু থাকবে না কিছু থাকবে না সুন্নতের বাইরে কোনো শরীয়ত নেই সুন্নতের বাইরে কোনো হাকিকত নেই সুন্নতের বাইরে কোনো মারিফত নেই সুন্নতের বাইরে কিছুই নেই যদি আমি ভুল কয়ে থাকি আর তোমরা মনে করো যে হুজুর যেহেতু দাওয়াতুল হকের আমির এই জন্য কইতেছে তো আগেই তো বললাম দাওয়াতুল হক করো জড়ে মল্লিটা করো
বাকি সুন্নাত নিয়েছিল, যে কোন নামে করো। এই আয়াতটা তোমরা পড়ো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ মিন গায়রি ঈমানিন ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ। আসল অর্থ হইল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, لأن المحبة من غير إيمان لا تعتبر। তাহলে এটার অর্থ কি? আর আল্লাহ তো হিব্বুন বলল কে লাগে, আল্লাহ বলে দিছে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনা আই তুমিনুনা মা আল মুহাব্বা, لأن الإيمان لا يخلو عن حالين আল ইমান মাল মুহাব্বা আল ইমান বিল ইজবার, একটা ভয়ের সুরে ইমান আন, এটাও মুতাবার। এত হইল মুহাব্বতের সুরে ইমান আন, তুমি আমাকে মুহাব্বত করো ভয়ে মুহাব্বত দেখাও, আর এটা হইল তুমি আমাকে মুহাব্বত করো আমার আমল আখলাক দেখে তোমার দিলে লেগে গেছে। একটা হইল দেশের বড় বড় শক্তিশালী মর্যাদাশালী মন্ত্রী এমপি রাজনৈতিক ব্যক্তিরা দিকে ভয় পাও বা মোহাব্বত দেখাও সমর্থন দেখাও, এটা যত সে তাকে তত করে নেই। কিন্তু আমরা শেখুল ইসলাম শিববীর আহমদ সাহেবকে মোহাব্বত করি, জাফর আহমদ সাহেবকে মোহাব্বত করি, বিন্দুরি সাহেব রহমতুল্লাহ আলাইকে মোহাব্বত করি, শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইকে মহাব্বত করি, হেদায়তুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইকে মহাব্বত করি, সালাহউদ্দিন সাহেবকে মহাব্বত করি, হাফিজ হুজুরকে মহাব্বত করি, শামসুল হক ফরিদপুরীকে মহাব্বত করি, মৌলানা আথার আলী সাহেবকে মহাব্বত করি, পীরজি হুজুরকে মহাব্বত করি, অনেকে দেখেই নেই, অনেকে দেখেই নেই, তাদেরও মহাব্বত করি তাদের গুণাবলীর কারণে, তাদের এহসানাতের কারণে। ঠিক একজনে আল্লাহকে ভয়ে ইমান আনে, এটাও ঠিক আছে, মুক্তাদি এটা মহাব্বতে ইমান আনে, এই আয়াতে তার ফজিলত বয়ান করে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি মা ইখতিয়ার মা মুহাব্বাতিন, মুহাব্বতের সাথে ফাত্তাবিউনি, فاتبعوني بالمحبة فتمسكوا بسنتي। এখানে দেখো মকামে মাহবুবিয়তের কথা বলা হচ্ছে, মকামে মাহবুবিয়ত যেটা, এটা দি আরেক নাম হইল ফানা বকা, অনেক নাম আছে মকামে তৌহিদ, মকামে ফানা মকামে বকা যাই বলো এইটাই। মাহবুবিয়তের মকামে যদি আসতে চাও এইটাই এলো বুজুর্গি, এটার নামই ফানা, এটার নামই বাকা, এটার নামই তাজকিয়ার এন্তেহা। তাইলে ফাত্তাবিউনি মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবাগ। মাহবুবিয়তের মকামকে মওকুফ করা হচ্ছে ইত্তেবায়ের সুন্নতের উপরে, ও ইত্তেবায়ের সুন্নতের মধ্যে জিকরুল্লাহ আছে, ইত্তেবায়ের সুন্নতের ভিতরে তাহাজ্জত আছে, এতেবায়ে সুন্নতের মধ্যে দাওয়াত আছে, এতেবায়ে সুন্নতের মধ্যে তাজকিয়ার সর আছে, আলাদা কিছু না। সুন্নতের মধ্যে এমন কোন জিনিস নাই দুনিয়া আখেরাতে যেটা নাই। সুতরাং সুন্নতের মানার মধ্যে তামিম আছে, এক এক জায়গায় এক এক করতে হবে, এটি এজাফি। আসল অর্থ হইল সুন্নত সমস্ত দিনকে বুঝায়, সমস্ত ইসলামকে বুঝায়। ইসলামের কোন একটা আমল মোতাবেক না যদি সুন্নত মোতাবেক না হয়, কোনদিন ঈদ ঠিক হবে না যদি ফরমার বাইরে যায়। সুন্নত হল দিনের ফরমা, আমলের ফরমা, এর বাইরে যেতেই পারবে না। এই জন্য জিকির করলে সুন্নত মোতাবেক হইতে হবে, বায়াত হইতেছে সুন্নত মোতাবেক হইতে হবে,
মুরিদের তারবিয়াত করতেছে সুন্নত মোতাবেক হইতে হবে, এই যে দাওয়াত দিতেছে সুন্নত মোতাবেক হইতে হবে। বড়কে কেমনে দাওয়াত দিবা, ছোটকে কেমনে দাওয়াত দিবা, কোন জায়গায় কেমনে দাওয়াত দিবা, স্থান কাল পাত্র সব জানতে হবে, এটার নামই সুন্নত, এটারই হেকমত কয়। সুতরাং দাওয়াতুল হকের অর্থ হইল এই, যে সুন্নত নিয়ে নামার অর্থ এই না যে ফরজ আমরা বাদ দিছি, এটা গলত ধারণা। সুন্নত এর মধ্যেই ফরজ আছে। এই যে আমরা বলি দাড়ি রাখা, এটা কি সুন্নত? সবার মধ্যে কি প্রসিদ্ধ আছে? সুন্নত, সুন্নত প্রসিদ্ধ আছে না? এই সুন্নতের অর্থ কি? কেউ গলত বুঝে আমার দাড়ি কাটতেছে, বলে কত সুন্নত ছেড়ে দিলাম, এটাও ছেড়ে দিই। এটা সুন্নতের অর্থ কি? সুন্নত বা মানা আম ফেকি না, ফেকার অর্থ হইলে দেবো ফরজ। দাড়ি রাখা ফরজ, আমলান ফরজ, যেটাকে হানাফিরা ওয়াজিব বলে, অন্যরা ওয়াজিব বলে, এর অর্থ হইল ফরজ। এটা সুন্নতের অর্থ কি? রসুলের তরিকা। এই জন্য বেয়ারা আইছে নাকি, এই যে ছোট্ট ছোট্ট আমলগুলো এগুলোর তোমরা ছোট মনে করো না, এই আমলগুলোকে ঘরে ঘরে পৌঁছাও। যারা আলেম তাদের কাজ, আলেমদের উস্তাদেরা শুধু তাদের মাদ্রাসায় করলেই হবে, ছাত্ররা উস্তাদের কাছে শিখবে মাদ্রাসায় যথেষ্ট। দাওয়াতুল হকের জন্য আলাদা সময় নষ্ট করা যাবে না, মাদ্রাসার সবক নষ্ট করে বা উস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না। কোন উস্তাদ যদি বলে যাইও না, আসতে পারবে না, মনে রেখো আমার কথা। আজকাল মাদ্রাসার ছাত্র বুঝতেছে না তাজকিয়া দাওয়াত, এটা মওকুফ হইল মাদ্রাসা। মাদ্রাসাগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে দাওয়াত ও তবলিগ থাকবে না, তাজকিয়া থাকবে না। যারা তাজকিয়া পীরগিরি করে, পিশাব হয়, তারা আলেম কিনা বলো? কোথ থেকে আলেম হয়েছে? মাদ্রাসাতে যদি আলেম না হয় তাহলে দুই নম্বর আলেম হইব, বন্ধ হইবে। দাই সে যদি আলেম না হয় কিসের দাওয়াত দিবে? সে কিসের দাওয়াত দিবে? সুতরাং এক নম্বর এলেম। এই জন্য আল্লাহ রসুলকে দাওয়াত দেওয়ার মাধ্যমে আফতেতা করে নাই নবুয়ত, দুই রাকাত নামাজের মাধ্যমে করে নাই, সদকা খায়রাতের মধ্যে করে নাই, ওনার নবুয়তের ইফতেতা করা হয়েছে এলমের মাধ্যমে। আসল এলেম, এই এলেমের চর্চা মাদ্রাসায় হয়। আল্লাহর দয়া পৃথিবীর কোথাও পাইব না, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ছাড়া। এখন এগুলোর থেকে বিভিন্ন দেশ ওলারা নিতেছে, মালয়েশিয়ারা নিতেছে, আহলে আরবরা নিতেছে, সব আমাদের মাদ্রাস সেখানে কায়েম করতেছে। শত্রুরা আমাদের মাদ্রাসা বানত আগে, এখন শত্রু নাই, এখন মাদ্রাসা ওলারা পলিসির কারণে মাদ্রাসা ভেঙে যেতেছে। আমি মাদ্রাসা চালাই, ছেলেরা আমার কথা রাখে না, এদিক দিয়ে দৌড় দে, ওদিক দিয়ে দৌড় দে, পলায়া যায়। আমরা এমন কিছু প্রোগ্রাম দেই যে প্রোগ্রামের মধ্যে আমরা কোনোদিন চিন্তা করি না যে এই প্রোগ্রাম বাস্তবায়িত করলে মাদ্রাসার ছেলেরা বেয়াদব হবে কিনা। শোনা আছে যে দেওবন্দের মুহতামিম সাহেব আসছিল, আরো যারা আসছিল, আমি কইছি যে আপনারা কেল্লে গিয়ে দেশে আসেন, মানুষের রাগ পায় আমার কাছে, কিন্তু আমি বলছি আপনি কেউ আতে হ্যাঁ, তিনটা মাস মাদ্রাসার ছেলেরা উস্তাদের ধাক্কা মেরে ফেলাই দিতেছে, কিন্তু যার পিছনে দৌড় পড়তেছে জানেও না এটা কে, হয়তো তার উস্তাদের ছাত্রের ছাত্র, বলতেও পারতেছে না, বললে কইলে অহংকারী যাইতেছে, এটা গোলামের দেশ। বিকাল হইলে মাদ্রাসার ছাত্র রাখা যাইতেছে না, ওখানে সভা, ওখানে সভা, ওখানে সভা, ওখানে সভা,
দুই তিন মাস পর্যন্ত দিনই মাদারেসগুলোর লেখাপড়া নেই, কোন আইন করা যেতেছে না, কোন কানুন করা যেতেছে না, না মুহতামেমকে মানতেছে, না দারুল নাজিমকে, না তালিমাতকে, গোপনে বাইরে চলে যেতেছে। যদি তারে ধমকি দেওয়া যায় তো বলে হিংসা করে, মাদ্রাসার কানুন টানুন নেই। সব জিনিসের তো একটা নিয়ম আছে, নিয়মের বাইরে গেলে তো থাকতে পারে না। মাদারিসের ভিতরে এখন মাদ্রাসার ওসুল যেটা রাখতে পারতেছে, ছাত্রদেরকে তালিমের সাথে লাগানোই যেতেছে, এরা তালিমের সে হাজার গুণ তারা বলে দেশ গেল। তুমি বাবুর সিগড়ি জানো না, না খায় মেরে সেটা কইলে লাভ আছে? শিখো বাবুর সিগড়ি, তাই তুমি বাবুর সিগড়ি শুরু করবা? হাকিমুল উম্মতে এক ঘটনা লিখছে, স্বামী বলে বিবি তার একটু এদিক সেদিক করছে, বলে কি তুমি কাজটা করো, খালি খানা পাকায় দেওয়াই তো, খানা পাকায় আবার হালবা যেন দেয়, দুজনে লেগে গেছে তো বিবির ফ্যান চেষ্টা করছে। ঠিক আছে, একদিন আমি পাক করবো, একদিন তুমি পাক করবা, ঠিক আছে? আমি একদিন হালবাম, হালবানি তো সহজ, যে বেড়ে গিয়ে হাল বাইতেছে। আগে অনেক ঘটনা, পরে তো হ্যাঁ চিৎকার ধরে গিয়ে হাজির কিয়েছে, কোনো সর্বনাশ হয়েছে, কি সর্বনাশ হয়েছে, যে ভাত রান্নার গেছি আমি যে আগুন দিয়ে দিলাম, খেয়াল করি নাই পানি নাই, এটার মধ্যে চাউল দিয়ে দিছি। আমারও এরম হয়েছে, ডিম পাকাইতে গেলাম, নিচে দিয়ে বাতি কি আগুন জ্বালায়া তাওয়ার মধ্যে দিয়ে দিছি, ফট করে ঘুরে গেছে, কি সভ্যনাশ। আবার দেখলাম যে এটা কি হইলো, আবার এটারে ঠান্ডা করছি, ঠান্ডা করে দিয়ে বাতি আর না দিয়া আগে ডিমটা দিয়ে দিছি, দিয়ে আবার দিছি, ঠাস করে চলে জ্বলে গেছে, কি বিপদ। খায় আর আগে যাই না, এনে আগুন জ্বলছে যে এই আগুন মিগাইতেছি, এদিক দিয়ে বাচ্চা আছেন যেন আগুন না দেখে খুশি ছুটে এনতে নামি আইছে, লাল লাল দেখা যায়, দূর ফেরে এদিকে আইছে, ওদিকে বকরির বাচ্চা আইতেছে, পুড়ে যাইব, হেগে সেগা বকরির বাচ্চা ঠিক করবার, এদিক দিয়ে এই বাচ্চা আগুনে পড়েছে, বাচ্চারা তাড়াতাড়ি দরবার আইছে, ওই বকরিও আগুনে পড়েছে গা, তার শরীর অর্ধেকটা ঘুরেছে। এখন কেন্দা কেন্দা বিবির কাছে গেছে, দেখো তোমার কাজ তুমি করো, আমার তো আমি করি। আল্লাহ পাক আমাদের বাদশা বানাইছে, বাদশা আল্লাহ পাক আমাদেরকে রাজা বানাইছে, পুরী খাইবার মনে চায় আমাদের, পুরী খাইবার। এক বাদশা দুতলাতে ছায়া ছায়া দেহে, কি দেখে, এই যে ড্রেনের পানিতে যে বড় বড় পুরি বানাইতেছে, মানুষ আয়ার ফসফস মসমস করে খায়, চা খায় মসমস করে খায়, দুতলাতে বাসা এটা দেখছে, হে বাড়াইছে দুইটা আলোয় আয়, তো এটা আনতে আনতে ঠান্ডা হয়েছে, কয়ে গরম গরম আন, আবার আনছে ঠান্ডা হয়ে যায়, কেউ গরম করে দে, গরম করে দিছে, ওইটার মতো মজা লাগে না। কয়েকদিন চিন্তা ভাবনা করে বলে যে কি একটা ঝামেলা, দুটা পুরি আনাইতে হইলে ডাক্তারে চেক করে অনু যায় গুড়িয়া গেড়ে, এক ঘন্টা লাগে ডাক্তার, সব মারার লাগে কইছে যে আমি আর বাসাই করব না। কেন কলে, কেনর জব নাই, আমি বাসাই থাকবো না। অনেক বুঝাইছে যে না বাদশা আপনি বাদশাহি ছাড়লে বিপদে পড়বেন, কলে সারা দেশের মধ্যে জায়গা আছে, বিপদে কি, আমি বাদশাহি ছেড়ে দিলাম। অনেক অনুরোধ পরেও মানে নাই, আরেকজন বাদশা হয়ে গেছে, কেলে কি বাদশা, বাদশাহি ছাড়লো বোঝা যায় না, পরের দিন দেখা যা ও হেনে গেছে, পুরি খাই ফেলে, যাতে কোনো বাধা না থাকে, পুরি খাইবার লেগে গেছে,
বাদশা যে আইতেছে, আগিলা দেশের বাদশা তো এরকম ছিল না, আগে কোন বাদশা কোন দোকানের দিকে আইলে হেরা মনে করতো জল্লাদ আইতেছে আমার মেয়ের, এই পুরিওয়ালা করছে কি দোকান দোকান ভিলাইতে বলাইছে, এন বাদশা সারাদিন করছে পুরি খাইবে নাকি, এন পুরি কি পাইব আসল খানাই নাই সন্ধ্যার সময় বেউসে পুরে যাবে কি হয়েছে, কলে পুরিও খাইতে বললাম না খানাও খাইতে বললাম, হাস্য না আমরা যে অবস্থা, সারা বাংলাদেশে কোটি 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 টাকা মাদ্রাসা মসজিদে বেতন সহ আমাদের দিতেছে এই দেশের মানুষে, এত সহজে উপার্জন দেখো কোন জাতির আছে কিনা, এত সহজে শান্তিতে বাংলাদেশে কোন জাতি আছে কিনা, আলেম মাদ্রাসা ছাত্র বাহিরে ঘুরে আসলে এইটাই জান্নাত মনে হয়, গুনার কোন ব্যবস্থা নাই, খানার কোনো অভাব নাই, গুনার কোনো ব্যবস্থা নাই, খানার কোনো অভাব নাই, সাহেব পয়সার কষ্ট নাই, রাজার হালে থাকি, কিন্তু আমাদের পছন্দ হইতেছে না, আমাদের পুরি খাইবার মূল্য হইতেছে, ছেলেদেরকে তাদের লক্ষ্যবস্তুত্বে সরায়া, এই যে আমি বয়ান করতেছি যে বাইরে অনেকগুলো কইব, ওনার বাউডা বুঝছো না, উনি রাজনীতির বিরুদ্ধে বল, এই ছোট্ট বাচ্চারা সমালোচনা করবে, তার একটুকু মনে লাগবে না যে মাওলানা মাহমুদ সাহেব আমাদের মুরব্বী, ওনার সাথে দেখা যায় লাখ লাখ আলেম, কিছু বললে ওনারা বলবে, হেদায়তুন্ন পড়ে কাফিয়া পড়ে বসে কব, ওনার বয়ানের ভাব বুঝছো কিছু কি, যাতে ছাত্ররা রাজনীতি না করে, গলত কথা, আমি বলি ছাত্ররা রাজনীতি করবে যখন তারা বালেগ হবে তখন বিয়া করবে, বালেগের আগে বিয়া করে কোনো লাভ আছে, বিয়া করলে বাচ্চা হইলে এই বাচ্চা যদি আলেম হয় তো বার জান্নাতে যায়, দোয়া করলে খুব ফজিলত কইলে একজন গেছে হযরত মুস্তাদুল হিন, তার ভাই আব্দুল কাদের শাহ তাবিজ দিত তার কাছে, উনি বোধহয় একটা নাম আছে তাদেরই একজন, যে হুজুর আমার একটা তাবিজ দেন, কেরে যে নেক বাচ্চা যে ফজিলত কইছেন তা আমার একটা নেক বাচ্চা হইতো একটা তাবিজ দেন, দিছে তাবিজ, এক বছর গেছে বাচ্চা নাই, গেছে হুজুর তাবিজ দিলেন কাজ তো হইল না, বাচ্চা তো হয় না, তো আচ্ছা আরেকটা দিছেন, এক বছর পর বাচ্চা হয় নাই, কোনো আশ্চর্য কথা না, হওয়ার তো কথা না, আচ্ছা এইবার যে দিতেছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে হয়েই যাব, লেগে গেছে আবার ঘুরিয়া গেল হুজুর বাচ্চা হয় না, এক বছর গেল বাচ্চা হয় নাই, তখন হজরতে বললেন যে তোমার বিবি বোধহয় বাঞ্জা, আকিমা তোমার বিবি বাঞ্জা, এদের বাঞ্জাই তো নাকি দা বন্ধা বন্ধা, তখন কলে হুজুর মাফ করুন আমি তো বিয়া শাদী করি না এখনো, তার মানে বিয়া করার পরে পরে বাচ্চা হবে, এন যদি শুধু নাবালেক বাচ্চারে তুমি বিয়ে করে দে লাভ আছে, তুমি যখন ফারেক হয়ে যাইবা শেখ হুদা দিসমালা আজিজুল হক হইবা, মুফতি আমিনি হইবা, শেরে বাঙ্গাল হইবা, হাফিজ জি হুজুর হইবা, যে অন্যের গাঠি উঠাইতে হয় না, ওরা বাইরে হইলে মন্ত্রী মিনিস্টার রাফায় বেড়ে থাকে, তখন তুমি এই লাইনে বেরোবে, এখন যদি তোমার এলেম না থাকে যে সারাদিন কুত পারলেও পায়খানা বাইরে না পেটে না থাকলে, তোমার মধ্যে এলেম নাই আমল নাই বাইরে যাইবা, তো যারা সিগারেট খায় নেতৃত্ব দেয় ওদের পিছে বেটি সহ ঘুরবা, ওদের পায়খানা সব করবা, আল্লাহ তোমাদের আলেম বানাইছে, আমাদের যে সমস্ত মুরব্বীরা রাজনীতি করছেন এ সেচুরি আমি রাজনীতি করে নাই, যে রাজনীতি করার পরে দেয় আমাদের জীবন ধ্বংসের লাইন চলে আসে,
ওনাদের জীবন তালাশ করে দেখো কত নেক রাজনীতি, প্রচলিত রাজনীতি, এটা ইসলামে নাই। আর ইসলামের রাজনীতি এটা বুঝবার চেষ্টা করো, ইসলামের রাজনীতি যে অস্বীকার করে, অর্ধেক শরীয়তকে অস্বীকার করে। ইসলামের রাজনীতি আর আধুনিক যুগের রাজনীতির ধারা ভিন্ন। আধুনিক যুগের রাজনীতির ধারা হইল পঞ্চাশ জনরে ডাকো, স্কিম দেও, জানুক আর না জানুক আমার সাথে সমর্থন করে ল লাইনে, এটা ইসলামে নেই। ইসলামে বলে একটা দল তৈরি করো, যারা আল্লাহকে ছাড়া আর কাউকে আল্লাহ মানে না। ইসলামের রাজনীতির ভিতরে নিজস্ব কোন লক্ষ্যবস্তু নাই, তার লক্ষ্যবস্তু হইল রাষ্ট্রে আল্লাহকে কায়েম করা। তাইলে এই একিন মজবুত হইতে হবে, সুন্নত কায়েম করা, এটা এই একিন মজবুত হইতে হবে। আল্লাহ রসুলকে ছাড়া কিছু বুঝবে না। নামাজ কায়েম করতে হবে, তাহলে আমি নিজে নামাজি হইতে হবে। রোজা, হজ, যাকাত এগুলোর যদি ব্যাখ্যা দেয় তাহলে বুঝবো রাষ্ট্র কি জিনিস। এই যে ইসলামের পাঁচটা বুনিয়াদ, এই বুনিয়াদ পুরা রাজনীতি। লা ইলাহা ইল্লাল্লাহ কিনায়াতুন আনিল হাকিম, রাষ্ট্র চালাইতে হলে যে রাষ্ট্রপ্রধান লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, রাষ্ট্রপ্রধানকে সবাই মানতে হয়, একজন হইতে হয়। এই জন্য আল্লাহ হইলেন একজন, ইসলামী রাষ্ট্রের প্রধান আল্লাহ, এটা মানতে হইব। কেউ যদি এটার বাইরে যায় তাহলে তার রাজনীতি ইসলামী রাজনীতি না। দুই নম্বর, আল্লাহ রসুলকে মানা, যিনি রাষ্ট্রপতি হয় তাকে সবাই মানতে হয়, না মানলে একদিনও রাষ্ট্র চালাইতে পারবে না। এই জন্য ইসলামের রাষ্ট্রের মধ্যে আল্লাহকে মানবে, আর দুই নম্বর পরিপূর্ণ আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। তাওয়াজ্জু আসবে, তাওয়াজ্জু, তাকাব্বুরি থাকতে পারবে না, পূর্ণ আল্লাহকে মানতে হবে। আর এটার দিকে ইঙ্গিত করার জন্য ইশারাতুন ইলাল ইতাআতিল কামিলা আল ইবাদা আস-সালাহ। কেন? নামাজে যখন আমি নামাজ পড়ি তো আমার সারা শরীর আল্লাহর গোলাম বানাই দিই। সমস্ত আবাদতের মধ্যে একটাই আবাদত আছে যেটার মধ্যে আমার হাত, পাও, নাক, কান, চোখ। নামাজের মধ্যে চোখের দৃষ্টি কোথায় রাখতে হয় দেখো, হাত কিভাবে রাখতে হয়, সিজদার মধ্যে কিভাবে রাখতে হয়, মিলাইয়া ঠিক আছে, নিয়ত করতে হয় না হয় না, তো দিলকেও কাজে লাগাইতে হয়, চক্ষু কাজে লাগাইতে হয়, পাও কাজে লাগাইতে হয়, আঙ্গুলটা কাজে লাগাইতে হয়, সব কাজে লাগে। এটা আমি বুঝাই, হ্যাঁ আল্লাহ আপনাকে আমি কর্তৃত্বের অধিকারী এদান মানলাম, এবং আমার শরীরের সব কিছু মোতাবাজে দিন হজ করে আপনার হাওয়ালা করে গোলাম বানিয়ে দিল। রাষ্ট্রের সমস্ত যারা রাষ্ট্রপতির বিরোধী না করে এই রাষ্ট্র ভালো হবে। ওখানে কেনায় আনিলে থা, দুই, তিন নম্বর, তা রাষ্ট্র চালাইতে হইলে তিন নম্বর প্রয়োজন হয় অর্থনীতির। জনগণ ভালোভাবে অর্থ কামাই করবে এবং ওখান থেকে সরকারকে দিবে, জাকাতকে সেটা মনে করুন। জাকাতের দ্বারা অর্থনীতির দিকে ইঙ্গিত করা হয়েছে, ইসলামী রাজনীতির ইসলামী অর্থনীতি। তাহলে এটা হইল না, অর্থ ছাড়া দেশ চলে নাকি? তো এটা তো আল্লাহই যাচ্ছে। এখানে জনগণের প্রতি মোহাব্বত, সমবেদনশীল হওয়া, দুঃখে দুঃখিত হওয়া না হয়, রাষ্ট্রে ক্রাইস দুই ভাগ হয়ে যাবে, গরিব ধনী। এই জন্য না খায়া দেখো কষ্ট কেমন লাগে, গরিবদের প্রতি দয়া আসবে। এই জন্য রোজা রাখা হয়েছে নাগরিকের মহাব্বত করার জন্য, মিলে থাকার জন্য। এটা রাষ্ট্র চালাইতে গেলে উভয় নাগরিক সমান, রোজা রাখো, হজ সবাই সমান, হজ করবার গেলে এক লেবাস, সবার অধিকার,
এক ধরনের রাব্বাই, কথা এক, সমতার দিকে ইঙ্গিত করা হয়েছে। এটা আমি এমনিই কইলাম। তো এই পাঁচটা যদি ব্যাখ্যা করি তাহলে পুরো ইসলামী রাজনীতি হইল এই পাঁচটার আলোকে হইতে হবে। এই রাজনীতিকে ইসলাম গ্রহণ করে শরীয়তের অঙ্গ বলে। কিন্তু যে রাজনীতিতে ইসলামকে ছেড়ে কাফের বেদিনদের ওসুলে যেতে হয়, এটা ইসলাম পছন্দ করে না। ওই রাজনীতি আমাদের দরকার নাই। আমরা ভালোভাবে ঈমান মজবুত করি, ভালোভাবে সুন্নতের পাবন্দি করি। এখানে এত লোক, হাজার হাজার, 20-25 হাজার আলেম এখানে আমরা। আল্লাহ আমাদের হিম্মত দাও, হিম্মত দাও। সারা দেশের তে আসছে, ঢাকার মাজারে সব বন্ধ, তাও আসছে। যেখানে আমি যাইতেছি এখানে আপনারা দেখতেছেন হাজার হাজার, 20,000, 25,000, 30,000 আলেম হইতেছে। দুর্ভাগ্য আমাদের, আমরা কেন হিম্মত করতেছি না? যে লাইনে আমরা রাজনীতি করতেছি কেমন পর্যন্ত আমাদের সফলতা আসবে না? রাজনীতি রসুলের তরিকা, সুন্নতের তরিকা। যে রাজনীতিতে আমাদের নামাজ নষ্ট হবে না, আকিদা নষ্ট হবে না। আমাকে একজনে জিগায়, আলেমদের ভিতরে এত অনাস্থা, একজন আরেকজনকে মানে না। আমি বললাম যে নারাজ যদি না হন তো আমি বলি কি, যে আমরা যে গতানুগতিক রাজনীতি করতে সেটা বাদ দিয়ে দেন, দেখবেন ছাত্রদের মধ্যে ঝগড়া নাই, আলেমদের মধ্যে ঝগড়া নাই, মাদ্রাসাকে নিয়ে কোনো আলেমের সাথে তো ঝগড়া নাই। থাকলে বেতন কার কম বেশি এটা ভিতরে থাকতে পারে, কিন্তু যাত্রাবাড়ি মাস্টার উস্তাদের বেতনের ঝগড়া এটা তো ফরিদাবাদ নাই, এটা তো রাজশাহীর আলেমরা করে না, এটা বেশির বেশি যাত্রাবাড়িতে থাকে। খানা দুই নম ভালো হইল না তো যাত্রাবাড়ির ছেলেরা গড়মড় করে, পরে হুজুরের কথা গেলে পরে কেমন মাপসা, এর চেয়ে বেশি তো না, তালাশ করো নেই। সারা বাংলাদেশে আলেমদের কোন ঝগড়া নেই। হ্যাঁ, যে আমি একটা রাজনৈতিক দলের প্রধান, উনি আরেকটা রাজনৈতিক দলের প্রধান, উনি আরেকটা রাজনৈতিক দলের প্রধান, তো ফললে সারা বাংলাদেশের আলেমরা চার ভাগে বিভক্ত হয়ে গেছে। ছাত্র তো উস্তাদের কথা চলে ইল্লা মাশাআল্লাহ। এই মাসের মুহতামেম সাহেব যে রাজনীতির দিকে, তিন ভাগের দুই ভাগ ছাত্রের দিকে আর এক ভাগ আরেকজনের দিকে। এই যে গণ্ডগোল লাগছে, এই ছাত্রে এই বুজুর্গের বিরুদ্ধে কইতেছে, এই ছাত্রে ওই বুজুর্গের বিরুদ্ধে কইতেছে। তালাশ করে দেখো তোমরা এখানে, আমার মনে হয় 20-30 হাজার আলেম আইছো। আমি 90 কইতেছি, তোমাদের সামনে একটা মানুষ একজন দাঁড়ায় বলো যে আলেমদের ভিতরে ফাসাদ আছে, আর ওইটা মাদ্রাসা ভিত্তিক, ওটা তাজকিয়া ভিত্তিক, ওটা দাওয়াত ভিত্তিক, বের করে দাও। এটা থাকলে রাজনীতি ভিত্তিক, রাজনৈতিক আন্দোলন ভিত্তিক। তো কোন রাজনৈতিক আন্দোলন ব্যক্তি যদি হক্কানি চারজন আলেম চারদিকে যায়, এটাই দলিল এই রাজনীতি ইসলাম পছন্দ করেন। ইসলাম ওই রাজনীতিকে পছন্দ করে যারা মুসলমানের ভিতরে মোহাব্বত পয়দা করে, একজন আরেকজনের ভিতরে মোহাব্বত পয়দা করে। এইটা না ইসলামের রাজনীতি। বয়স্তু মুআল্লিমান লি উতাম্মিমা মাকারিম আল আখলাক ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি জানি উনি এত বড় আলেম, সারা দেশের ভিতরে উনি ইসলামের হাজার হাজার খেদমত করতেছেন। আমার জীবনও তার পায়ের ধুলার সমান হইব বলে মনে হয় না। আমি ফট করে ওনার বদনাম করতেছি বইবে। এই বদনাম কিসের ভিত্তিতে? রাজনীতির ভিত্তিতে। যে রাজনীতিতে তুমি মনে করো আমার মুরব্বীকে গালি দিতে হয়, ওইটা ফালতু রাজনীতি, এইটা আমরা পছন্দ করি না। আমরা পছন্দ করি যে দিনের কাজ করতেছে ভুল বানতি হবে, দয়া মায়া ক্ষমা ইসলামে কেন আনছে? যদি ভুল না হবে তো ক্ষমা কেন আনছে?
হাত্তা তারাও কুফরান বা ওয়াহান, যদি না হয় এত বড় বড় মুরব্বী তারা চারটা দল করতেছে, কেন করতেছে ওনারা জানে। কিন্তু রাজনীতি যদি সত্যি হইত তাহলে সাহেব দল হওয়ার কথা না, হইল কিন্তু এটা পরিণামে আলেম আলেমের বিরুদ্ধে লাগবে কেন, ইমাম ইমামের বিরুদ্ধে লাগবে কেন, ছাত্র ছাত্রের বিরুদ্ধে লাগবে কেন, দশ বৎসরের বন্ধু ক্লাসে এখন দেখা যায় ঝগড়া, হ্যাঁ বিরুদ্ধে লাগছে। আমি তোমাদের বললাম রাগ হয়েও না, আমার মাফ করে দিও, আমি আমার জীবনের চল্লিশ বৎসর ছাত্রদের জন্য আল্লাহর কাছে কান্দি, আর কিছুই করি নাই এদেশে, আমি অনেক কিছু করতে পারতাম আল্লাহর রহমত, কিছু করি নাই, আমি এই দেশের ছাত্রদের জন্য কান্দি কাঁদছি করি। এরা আমাদের কাছে আমাদের কুলে আসে, এদেরকে নিয়ে খেলা করা নিজের স্বার্থের জন্য উচিত না। কেন ছেলেরা বেয়াদব হচ্ছে, কেন ছেলেরা মোতালা করে না, কেন ছেলেরা বুঝে না যে আমার তকবীর ওলা নামাজ পড়া উচিত, কেন বুঝে না তাহাজ্জুদ পড়া উচিত, কেন তাদের বুঝাইতে পারি না, ওদের মন কোথায়, ওদের মন বাহিরে ঘুরে, যে কারণে বিভিন্ন বিপদ মাদ্রাসায় আসতেছে, বুঝতেছে না তারা। মজলিসে দাওয়াতুল হক মনে করে লেখাপড়া বাদ দিয়া যদি তুমি মাদ্রাসার মধ্যে সবকের মধ্যে মাসলা শিখাও, ওখানে প্র্যাকটিস করাই দেব, ইমাম সাহেব মসজিদের ভিতরে মুসল্লিদের প্র্যাকটিস করাই দেন, দাওয়াতুল হকের নাম মনে চায় বলেন নাইলে না বলেন। আমি কেন আজকে একদিন ইস্তেমা রাখছি, বেহেরি আপত্তি, আমার বন্ধু বান্ধবের জিজ্ঞাসা দেখো আমি কি চিন্তা করি, আমি বলতেছি যে দুই দিন লেখাপড়া নষ্ট হয়ে যাব, দাওয়াতুল হকের জন্য দুই দিন কেন লেখাপড়া নষ্ট হবে, জিগাও নালা আমি সব সময় বুধবার বিশুধবার যদি দেই অটোমেটিক মঙ্গলবার নষ্ট হয়ে যায়, শনি রবি যদি দেয় সব মঙ্গল নষ্ট হয়ে যায়। আমার হজরত বলছেন যে দাওয়াতুল হকের দ্বারা মাদ্রাসার নস্ক নিজামের মধ্যে কোনো পরিবর্তন আসতে পারবে না, ওটা আসল তালিম নষ্ট হলে কিসের দাওয়াতুল হক করবা। তাই আমি বলতেছি আমার দাওয়াতুল হকের জন্য কোনো মাদ্রাসার নিজাম নষ্ট হইতে পারবে না, তাদের পড়া সুন্দর থাকবে, বস উস্তাদরা মাদ্রাসার ছেলেগুলো রাস্তা করে দিলে হবে, প্রত্যেক মাদ্রাসার ভিতরে শুরু ঘন্টা পাঁচ মিনিট বাড়াইয়া মোনাজাত পড়ো, তারা না পড়ো আমাদের যে সমস্ত কৌমি আছে দাওয়াতুল হকের মাদ্রাসা যাত্রা বাড়ি আমি দেখছি, তোমরা পরীক্ষা করে দাও পাঁচ মিনিট লাগে মোনাজাতটা দিয়ে তারপরে সবক পড়াও, দেখো ছাত্ররা কি করে, মোনাজাতটা দৌড়লে ছাত্ররা শিক্ষা আরম্ভ করে কাঁদতে থাকে, তো যে ছেলেটা মোনাজাত করে সবকে বসতেছে কান্দে কান্দে, এটা ঘুরে না, এটা দুঃসাহী করে না, এর মন ঠিক হয়ে যেতেছে, পাঁচ মিনিটের পার্থক্য, তাকে নামাজের পাবন্দ করাও, নামাজগুলো এসলে করে দাও, তেলাওয়াত শিখাও, তাহাজ্জুদ পড়াও, উস্তাদরা মেহনত করো, তাদের ডেকে তুলো, আর নিজের বাচ্চা মনে করো, শেষ রাত্রে উঠে না উঠাও, আগে রাত্রে ঘুমাও, কিন্তু তাহাজ্জুদ গুজার বানাও, হেসরা গুজার বানাও, এটা হলো ইসলামী সিয়াসত, এর বাইরে নাই। তাই সবক নষ্ট করা সম্ভব না, বারবার আজ এবারও ভয়ও না, একদিন যথেষ্ট, কারণ আর বাড়ানির আমি সুরত দেখি না, এইদিকে আনলে একদিন বাড়ে ওদিকে গেলেও বাড়ে হবে না, আর বেশি যদি বলেন ওই আগের মতো তাহলে বিশ্ব শুক্র, বুধে আমি আসবো না, শনিতে আমি যাব না,
কেন ছাত্রদের লেখাপড়া নষ্ট? কেউ বলবেন এটা, লেখাপড়া গুল্লা যাক কিন্তু আমার মিটিং হোক। ছাত্রদের নিয়ে আমরা খেলাইতেছি, হয়তো আমার আজকের বয়ান আজীব অনেক কিছুই বলবে, আমার মনেরটা আমি সাফ করে বলে দিলাম, আমি ছাত্রের জন্য আর কিছুই পছন্দ করি না। ছাত্র শুধু লেখাপড়া করবে, আল্লাহ হবে কোন রব্বানি ইন বিমা কুন্তুম তুআল্লিমুন আল কিতাব অবে মিয়া কুন্তুম তাদরুসুন, তোমরা রব্বানি আলিম হইবা, তোমার মুখ দিয়া গিবত বেরিব না, হিংসা বেরিব না, অহংকার বেরিব না। বিরাট বিরাট বুজুর্গের বদনাম করে দিতেছে, এত হিংসুক হয়ে যেতেছে আর অস্থাহীনতা। দাওয়াতুল হক চায় সাহাবাদের এই আয়াত পড়ো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود। এই হলো আমাদের ইসলামী রাজনৈতিক সৈনিকদের পরিচয়। আশিদ্দাউ আলাল কুফফার, কুফুরের ব্যাপার কঠোর, কওলান ও আমালান, রুহামাউ বাইনাহুম, দিল কাইতে দেয়া দেয় আরেকজন রে, নিজে পানি না খায় মরি আরেকজন রে খাবায়, রুহামাউ বাইনাহুম। এই হালাত তাদের মধ্যে কেমনে পয়দা হইল? রুকান সুজ্জাদা, এরা মাথা নত করে, সিজদাত পড়ে আল্লাহর কাছে গান দেয়, এরা নামাজের পাবন। রুকান শুধু ফরজ না, নামাজ হল পরে। ইয়াবতাগুনা ফাদলা, হালাল উপার্জন করে, হারামের কাছে যায় না। ওয়ারিদওয়ানা, শুধু আল্লাহর সন্তুষ্টি তাদের কামনা, আল্লাহর গায়ের উপরে কোনো নজর নাই। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, এরা যে এখলাসের সাথে সিজদা করছে, এদের চেহারার দিকে চাইলে নূরানি চেহারা মনে হয়, চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, চেহারার দিকে চাইলে সাহাবার কথা মনে হয়, চেহারার দিকে চাইলে হঠাৎ আল্লাহ রসুলের কথা মনে হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এদের চেহারার দিকে চাইলেই লাইসি বিওয়াজহিন কাযিবিন, মনে হয় এটা হকের চেহারা। এই তো তাদের সৈনিকদের কথা বলে, কানু আফজালা হাযিহিল উম্মা আবাররাহা কুলুবান আমাকাহা ইলমান আকাল্লাহা তাকাল্লুফান লফন শর মুরাত্তাব ইখতারাহুমুল্লাহু সুবহানাহু লিসুহবাতি নবীহি। তোমার আগের গুণগুলো যদি তোমার থাকে, আবার রাহা আলমান, আবার রাহা কুলুবান আমাকাহা আলমান আকাল্লাহা তাকাল্লুফান, এই তিনটা গুণের উপরে তিনটা সামরা বরাদ্দ হবে, আখতারাহুমুল্লাহু সুবহানাহু তাআলা লিসুহবাতি নবীহি, এই গুণের অধিকারী ছাত্রকে আল্লাহ নবীর অনুসারী, নবীর মতো, নবীর খালেস ওয়ারিস, তার উস্তাদ এবং তার শেখ বানিয়ে দিবে। আবার রাহা কুলুবন, এটার নতিজা হইল সহি সুহবত পাবে, দিল ভালো, ভালো সুহবত পাবে। আখতারাহুমুল্লাহু তাআলা লিসুহবতি নবী, এটা বরকত হইল। আবার রাহা কুলুবন, আমুল্লা আলী করি বলে আবার রাহা আখরাসাহা আহসানাহা, তো খালেস দিল যদি হয় তো খালেস আল্লাহর ওলির সুহবত পাইবা। নম্বর দুই, উমুকে এলেম যদি হয় লি ইকামতে দিনহি, দিন কায়েমের দায়িত্ব তুমি পাইবা। আর যদি বেতাকাল্লুফ হইতে পারো, বেলা তাকাল্লুফের দুনিয়া চালাও, তে আল্লাহ মৃত্যু পর্যন্ত তোমাকে সিরাতুল মুস্তাকিমের উপরে রাখবেন।
দাওয়াতুল হক এডি বলে মাদ্রাসা কাজ করো, কিন্তু মাদ্রাসার লেখাপড়া নষ্ট করা যাবে না। যদি উস্তাদরা, এই জন্য আমরা আলেমদের কাছে অনুরোধ জানাইতেছি, ছাত্রদের বলতেছি না, ছাত্ররা মাদ্রাসার উস্তাদের কথার বাইরে কোনো কাজ নাই। যদি মনে করো যে উনি ভালো কইতেছে না, তবু তুমি ওই মাদ্রাসায় থাকো, ওই মাদ্রাসার উস্তাদের কথা মেনে চলবো, নাহলে বেয়াদব হয়ে যাবে তুমি। কইলো হুজুর আপনার দাওয়াতুল হক করতে দেয় না, না দেখ সে তো বুঝে কেন করে না, তোমার দেখার জিনিস না, আমি চেষ্টা করবো, তুমি চেষ্টা করবা, দোয়া করবা যে হুজুরের মন যাতে নরম হয়ে দাওয়াতুল হকে লেগে যায়। কিন্তু উস্তাদকে দেয়া, মুরব্বীকে দেয়া, তুমি দাওয়াতুল হক করবা, তোমার উস্তাদ কষ্ট পাবে, মা বাপ নারাজ হবে, এটা নাই, এরকম কাজ নাই ইসলামে। আমার দাওয়াতুল হকের উস্তাদকে মাইনে চলবা, মা বাপকে মাইনে চলে অনুমতি দিলে করবা। এই জন্য আমি আসাদেদের বলতেছি, ছাত্রদের বলতেছি, বাইরে যাওয়ার দরকার নাই, মাদ্রাসাদারে ঠিক করো, এক। দুই নম্বর, মসজিদ ঠিক করো, ইমামরা যথেষ্ট, এই দুইটা। নম্বর তিন, খানকা পেশা হুজুররা, এই তিনটা জায়গার মধ্যে দাওয়াতুল হকের কাজগুলোকে চালু করো, বাকি দিয়ে টানে চলে আসবে। এরপরও খাস খাস জায়গার মধ্যে যাও, আমাদের তিন জায়গা আমাদের মুরব্বীরা বানিয়ে গেছে, মাদ্রাসার ছাত্র বাইরে দিয়ে অন্য জায়গায় যা, এটির ঠিক করে দাও। এদের নামাজ হয় না, যায় দেখো সিজদার মধ্যে, এদের নামাজ মস্ক করায় দাও, মসজিদে মুসল্লির দি মস্ক করায় দাও, খানকার মুসল্লির খানকার ঠিক করে দাও। বাস এই তিন টাকায় যদি দাওয়াতুল লোকের কাজ করা হয়, এই তিন নামে যথেষ্ট হয়ে যাবে। এরপরে যারা ফারে গেছো, বাড়িতে যাও ছাত্র ছুটিতে, ওখানে নিজের বাড়িতে এই কাজ করো, যেখানে যেখানে তবলিগের কাজ হচ্ছে, লেখাপড়া বাধ্য নয়, ফরসুতে তাদের সাথে মিলে তাদের তাবুন করো, তাদের সাথে যাও, তাদেরও এই মশলা শিখিয়ে দাও, তারা মহব্বত করবে, দেখবা আদর করবে, যত্ন করবে, বড় বড় ছুটি আছে, এইগুলোর মধ্যে তাদের সাথে মিলে দাওয়াতুল হকের কাজ করো, নিজের মহল্লায় মসজিদে যায় করো, মুনাসিব জায়গায় করো। এই হল মাদ্রাসা ছাত্র শিক্ষকদের কাজ। যারা ওয়াজ করো, ওয়াজের মধ্যে জাস্তি বেস্তি কথা না বইলা, অনেক বাজে কিস্সা বলে, লজ্জা লাগে এরকম কিস্সাও বলে, জরুরি মশলা বয়ান করে দাও। দেখো হিসাব করে আমি দেখতেছি, ছোট্ট ছোট্ট মশলা মুসল্লিরা যখন শুনে দৈনন্দিনের, এক ঘন্টা দুই ঘন্টা বিরাট ওয়াজের চাইতে এটার দাম দেয় বেশি, সে জেনে গেছে কয়েকটা মশলা, জীবন ভরে নামাজ পড়তেছে, মশগুল হয়ে গেছে, আসসালামু আলাইকুম দেওয়ার আগে পিছে যে সব মুসল্লি দাঁড়ায় গেছে, সুন্নত নষ্ট হইতেছে, মুসল্লিরা জানে না তুমি জানায় দিলা, সালাম গলত করতেছে শিখাইয়া দিলা, মুসল্লির সংগতি খুশি হয়, ইমানি রাবেতা কায়েম হয়। যে সমস্ত ওলামায়ে কেরাম ওয়াজ করতেছেন, সেখানে সুনানের মুজাকারা করেন, যে সমস্ত দাওয়াতে তবলিগে কাজ করতেছেন, এই জরুরি সুনানগুলো চালু করেন, মুয়াজ্জিনরা ইমামরা চালু করেন, ফারিগিন ওলামায়ে কেরাম আছেন, আপনারা এই কাজটাকে চালু করেন। যে এলাকার মধ্যে কাজের কোনো ব্যবস্থা নাই, মাদ্রাসা নাই, মসজিদ নাই, খানকা নাই, সেখানে দুই চারজন দাঁড়ান আপনারা, আমি একটা ছোট ই লিখে দিছি কিভাবে কাজ করতে হবে। এই আমার পরশু দিন হঠাৎ খেলাইছে, গত রাত্রে আগের রাত্রে সারাত্রে খেয়ে আমি লিখে দিছি, যে যারা যেখানে যেভাবে আসো, কিভাবে কাজটা শুরু করতে হইব, কিভাবে কাজটা করতে হবে, ওইটা পড়ে নেওয়া, লয়ে যেতে সময় লয়ে যাওয়া, দাওয়াতুল হকের কাজ খুব আসান, খুব সহজ। তাফহিমুল মুসলিমিন, তালিমুল মুসলিমিন, হায়াতুল মুসলিমিন,
জাজাউল আমাল হুকুকুল ওয়ালিদাইন অনেক কিতাব হযরত থানবীর হযরতলা হারদুই হযরত হাকিম আফতার সাহেবের অনেক এইটি সব বঙ্গানুবাদ হয়ে গেছে আমাদের দেশে হক্কানি আলেমরা করছে এক মিনিটের মাদ্রাসা চালু করা আমি বুরহানুল কোরআন বের করছি হযরত আল্লাহ হারদুই বলছিলেন ওখানে হয় একটা একটা আয়াত পড়ে তর্জমা করে দেখা যায় সারা জীবন গেছে গা আউয়াল তা আখির কোরআনের তর্জমাটাও করেনি শুনেছি আমি এখানে চালু করছি বুরহানুল কোরআন ওটাকে আমি তৈরি করছি এইভাবে যে একটা আয়াত দু তিনটা মশলা একটা আয়াত আহকাম শিক্ষা এইগুলো জায়গা বজাগা সুন্দর করে চালু করো ওখানে আমি সব তফসিলাত লিখে দিছি কিভাবে কাজ শুরু করতে হবে এরপরে যদি ভালো লাগে তো মার্কাজে দাওয়াতুল হকের সাথে যোগাযোগ করো আর যদি তুমি মনে করো যে দরকার নাই আমার হুজুর আছেন ঠিক আছে মকসুদ হইল মজলিসে দাওয়াতুল হকের যে কাজটা এটা মুত্তাফাকুন আলাইহি কাজ এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই ইখতিলাফি মাসলা নাই আজান দেও সহিভাবে ইখতিলাফ আছে আছে নামাজ মস্ক করে দেও ইখতিলাফ আছে তাইলে কুরআন শরীফ শুদ্ধ করে তেলাওয়াত করো ইখতিলাফ আছে সব মাদারেসে মজবুতি আনো আমলের দিক দিয়ে ইখতিলাফ আছে দাওয়াতুল হকের কোনো আমল নাই যে মশলার মধ্যে মুখতলাফি এটা বলা নিষেধ বলো না বেশি ই করলে বলো না আমি পারি না আমাদের বড় হুজুরের কাছে যাও তবলিগের সাথে মিলে কাজ করা হরিফ না হওয়া এটা দাওয়াতুল হকের উসুল নম্রতার সাথে কাজ করা ধিক্কারের সাথে নয় দাওয়াতুল হকের উসুল নিজেকে আগে তৈরি করা এরপরে নিজের পরিবার এরপরে বাহিরে এটা তরতিব আশরাফুল হেদায় আশরাফুল নিজাম তো সব বঙ্গানুবাদিসে পড়ো দাওয়াতুল হকের অফিসে আছে আমি শুধু অনুরোধ জানাইতেছি যে যেখানে থেকে এই কাজগুলো করো করার জন্য খা দাওয়াতুল হকের নামে খা যে কোনো নামে যদি দাওয়াতুল হকের নামে হয় বহুত বড় আল্লাহর বুজুর্গের নামে তো ওই নামটার সঙ্গে ঠিক করো যে শুনে যে হযরত থানবী তখন পুরো এই সালসালার ভিতরে হযরত থানবী আমাদের দেশে সবচেয়ে বড় দুই মুরব্বীর আশরাফ একজন হযরত থানবী একজন হযরত মাজানী অনেক সময় যারা বুঝে না দুইজনের দুই চোখে দেখে না তুমি মনে করো হযরত থানবী আত্মা তো হযরত মদনী হলো শরীর হযরত মদনী আত্মা তো হযরত থানবী শরীর আমাদের অযোগ্যতার কারণে এই দুই বুজুর্গেরও আমরা ধ্বংস করতেছি হযরত থানবী বলেন আগর কে তোমরা যাই করছো ওর পিছনে আমি দুই রাকাত ফজরের নামাজ পড়ছি শেখুল ইসলাম মদনীর পিছনে আমি দুই রাকাত ফজরের নামাজ পড়ছি আগে যে নামাজ পড়ছিলাম এটি কবুল হয়েছে কিনা আমি জানি না কিন্তু আজকে যে মদনীর পিছনে দুই রাকাত নামাজ পড়ছি এতে আমার সব নামাজ কবুল হয়েছে একই হয়ে গেছে আমার এই করতেছে হযরত থানবী আর হযরত মদনী বলতেছে ক্যা শখে ইয়াকিনান হযরত থানবী জামানাকে মুজাদ্দিদ হ্যায় এই যুগের মুজাদ্দিদ হযরত থানবী এই বলতেছে হযরত থানবীকে উনি মুজাদ্দিদ বলতেছেন আর উনি বলতেছেন তার পিছে দুই রাকাত নামাজ পড়া আমার সব নামাজ ঠিক হয়ে যাবে মদনী সব অ্যারেস্ট করছে খানা খাইতে পারেন নাই ফলাই দিছে যা বলে মাওলানা মদনীর এত মহব্বত আমার দিন এটা তো আমিও জানি না একজন মদনীর সাথে বেয়াদবি করছিল শেখুল ইসলাম মদনীর সাথে হযরত থানবীর সাগেট তোরে জীবন ভরে আমল দিছে কি বলবো জুতা লয়ে দৌড় ফারো বেয়াদবি করছো তুমি মদনীর সাথে মদনীর হযরত থানবীর ব্যাপারে যদি কেউ শোভা করে
হযরত মদনির ব্যাপারে যদি কুজর শুভা করো তো দুইজনেরই মন্তব্য, হযরত থানবীর ব্যাপারে যদি কারো দিলে শুভা থাকে মুজে উসকে হুসনে খাতেমা পর শুভা হয়, এই কইতাছে। আর আমরা এখানে বসা কি যে গিল্লা গায় আল্লাহ জানে। হযরত বিন নূরী রহমতুল্লাহ আলাইহি বলতেন, এ আমারই দু আখে হ্যাঁ বাংলাদেশে ইনাদের দুজনের বিরাট অবদান, লা নুফাররিকু বাইনাহুমা, মনে রাখিও এটা আমাদের মাওকাফে দাওয়াতুল হক, এটার মধ্যে গীবত হিংসা নাই, এটার মধ্যে খালি দয়া মায়া, দয়া মায়া মোহাব্বত, এর বাইরে নেই। অনেক কথা আমি বলছি, চাইছিলাম তো অন্য কথা বলতে, তবু বললাম। এখন বিয়া পড়ামু দোয়া করব, দোয়ার পরে যে সমস্ত ওলামায়ে কেরাম অনেক দূর দূরান্ততে আসছেন, মনে করেন যে আপনাদের যাওয়ার ব্যবস্থা রাত্রে নাই থাকার, আমি নামাজের পরে সময় আপনাদের নিয়ে, যদি রাত্রে এনে থাকেন তাদের নিয়ে বসে আমি কিছু খুশি কথা বলব, আমার আরো দু এক বন্ধু আছে, আর দোয়া হবে এখন কিছুক্ষণের মধ্যেই। কষ্ট করছি, এটা তো কষ্ট বলা যায় না, আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে এইভাবে একত্রিত করে দিক। এখন দুইটা বিয়ার পরে দোয়া হবে, এলাকার আশেপাশে আশেপাশে জানি না তোমরা কি করতেছ, দোকানপাট বন্ধ করে দাও, দিনই কথা বলা শেষ হইতেছে, এখন শেষ পর্বে দোয়া হইতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ কোনো আওয়াজ নাই, সব দোকানদার ভাইয়ারা আপনারা অনেক কষ্ট করছেন আমি জানতেছি, এলাকার মহিলারা সব, সবার জন্য দোয়া হবে, তওবা তিল্লা করে একত্রিত হয়ে যান, বেপরদিগি না হওয়া চাই, মজলিসে দাওয়াতুল হককে আল্লাহ কবুল করেন, সারা জায়গায় জায়গায় হিম্মতের সাথে এইটা বাস্তবায়িত করতে রাজি আছেন কিনা বলেন, হাত তুলেন, আল্লাহ আমার সাথে ওয়াদা করেন, আল্লাহ তুমি এদের কবুল করো, আল্লাহ রসুলের সুন্নতের জন্য কবুল করো, আল্লাহ এদের সব গুনাহ মাফ করে দাও, আল্লাহ এরা যদি কাজ না করে কারা করবে, এদের সালাহিয়াত দাও, আপসের মধ্যে মহাব্বত দিয়ে দাও, যে মাকসাদের জন্য আমরা আসছি আল্লাহ আমাদের ভুল ত্রুটি মাফ করে দাও, গুনাহ মাফ করে দাও, অহংকার দূর করে দাও, রিয়া দূর করে দাও, আল্লাহ আমাদেরকে আব্দিয়তের সান দাও, মহাব্বতের সান দাও। কে বেয়ার কাটাইছে কই? হাফেজ মোহাম্মদ আব্দুল আলিম। আচ্ছা আর কে হে আইছে নি? গফরগাঁওয়ের রকিবুল হাসান কই? হ্যাঁ আচ্ছা, মোহাম্মদ রফিকুল হাসানকে তুমি? আচ্ছা তোমার বাবা কই? সামনে আসেন। তারপরে মেয়ের বাবা কই? বসেন। তোমার বাবা কে? আছেন। আচ্ছা ছেলের নাম হাফেজ মোহাম্মদ, হাফেজ আব্দুল আলিম কে? তোমার বাবা কই? মেয়ের বাবা কই? ভাই বাবা নাই। আচ্ছা এখন মুখতসার খুতবার পরে বিয়া হইতেছে, ইয়ার রব ইয়াসির, আওয়াজ করো না, বসো বসো, আওয়াজ না করা মসজিদের ভিতরে আওয়াজ না করা চাই, মসজিদের আদাব শোনা গেছে না? আগে শোনা হয় নাই, আজকে বলে নাই, বলে নাই, কেউ তোরাও করে না, মসজিদের আদাব বলা হয়েছে না? মনে রাখতে হইব আদাব যাতে নষ্ট না হয়, আল্লাহ বরকত দিবে, এখন তো হবে আসমান জমিন ফেরেস্তাদের ভরা আছে, এটা মনে রাখো, বেদবি যাতে না হয়। কত ওলামায়ে কেরাম আমাদের দেশে বিয়ার মধ্যে এই
উকিল বাপ রাখে, এটার কোন ভিত্তি নাই ইসলামের মধ্যে, এটা হিন্দুরা রাখে। সুতরাং উকিল বাপ যাতে না হয় বুঝায় বুঝায় ঠিক করতে হইব সমাজের মধ্যে। নম্বর দুই, যিনি বিয়া পড়ান নিজের বিয়া নিজে বিয়া পড়াই তারে, শ্বশুরে পড়ায় দিতে পারে অসুবিধা নাই। উকিল যিনি বিয়া পড়ান বিয়া পড়ানের উকিল হইতে পারে, উকিল বাপ নাই মনে রাখা। নম্বর দুই, মেয়ের এজিন নেওয়ার ব্যাপারে দেখা যায় কোনো কোনো জায়গায় মেয়ের পক্ষের একজন ছেলের পক্ষের একজন, পর্দার কোনো খবর নাই, তারা মনে করে এজিন নেওয়ার সময় সাক্ষী লাগে, এটা গলত কথা। এজিন মুহরিম যে কেউ মামা বাপ ভাই একজনে তারে তার কাছ থেকে এজিন আনলে হয়, হা করলেও হাইসা দিলেও কেন্দ্রে দিলেও, না করে যদি বালেগা হয় তাহলে মুসলিমিন্ন। তাই ওখানে এজিনের বেলা সাক্ষীর দরকার নাই, এগুলো জরুরি মশলা আমরা খেয়াল করি না। মহারণা যত কম হয় কিন্তু এত কম না যে এদের দ্বারা তাহকির লাজেম আছে, মহারণার গুরুত্বই নেই এরম না। হাসপে এসতে তাঁত উভয়ের দিকে, সেটা 5,000 হইতে পারে 10,000 হইতে পারে। আগে মানুষে খুব মহরে ফাতিমি দিত, বড় বড় মূল্য সুন্নত পালনের নামে মহরে ফাতিমি, এর মহরে ফাতিমি গেছে গা 2 লাখের মধ্যে, এমন আর কেউ মহরে ফাতিমির কথা কয় না, বুঝলাম। তাই যার ক্ষমতা আছে মহরে মিশাল মহরে ফাতিমি, কম আসিন বালা খুব পছন্দ করতা, বেশি হয়েছে পছন্দ করো না, তাহলে বোঝা গেল তোমার আসলে নবীর সুন্নতের মহব্বত না। এতিমার যদি মাল থাকে তাহলে তার আদর করো, বিয়া করতে চাও আর না এলে চাও না। তাই যদি তোমার ক্ষমতা থাকে মহরে মিশালে দেখা যায় তুমি 20,000 দিতে পারো, আর তুমি কইলে যে 500 টাকা 1,000 টাকা, তুমি তাহকির করছো, এটা ঠিক না, মুনাসিব হইতে হবে। যত কম মহরণা হয় আদায় হয়ে যায় নহগত হাদিসে বুঝা যায় আল্লাহ রসুল তার জন্য দোয়া করে গেছেন। তার মহরণা নগদ দেয়া বাকি রাখতে নেই, আমাদের দেশে এটাও মশহুর হয়েছে, মনে করো মহরণা কিছু বাকি রাখতেই হবে মহরে আজাল। খ্যাল আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান করো। আমি মুখতসর খুতবা পড়তেছি, এরপরে দুজনের একসাথে হয়ে যাব আলহামদুলিল্লাহ, দুজনে কাছাকাছি আয় আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا
يصلح لكم أعمالكم ويغفر لكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رسول الله صلى الله عليه وسلم تزودوا الودود الولود فإني مكاثر بكم الأمم يوم القيامة. قال رسول الله صلى الله عليه وسلم تنكه المرأة لحسبها وجمالها ومالها ولدينها فاصفر بذات الدين. قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى امرأة يتزوجها إلى الدنيا أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه. قال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني أو كما قال عليه الصلاة والسلام أبني رقيب الحسن بن عبد السلام কে আপনার নিকটে কোনে মুসা সাদিয়া বিনতে আবু তাহের কে 1,00,000 টাকা নগদ 20,000 টাকা বাকি অর্থাৎ 80,000 টাকা নগদ মহারানার বিনিময়ে বিবাহ সম্পাদন করিলাম মাশাআল্লাহ। আপনি মোহাম্মদ আব্দুল আলীম পিতা মোহাম্মদ আবু তাহের আপনার নিকট মেয়ের নাম মুসাম্মদ ইকরা না পিতা মরহুম কামাল হোসেন মহারানা নগদ 10,000 টাকার বিনিময়ে আপনার নিকট বিবাহ সম্পাদন করিলাম। আলহামদুলিল্লাহ 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 আল্লাহ পাক তাদের বিয়ার মধ্যে তরক্কি দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি যাত্রাবাড়ির ছাত্রদের কালকে একটা আমল দিছিলাম যে আমার দোয়ার আগে তোমরা 24,000 বার জিকির শেষ করো। তারা জানাইছে যে হুজুর আমরা 24,000 বার জিকির শেষ করছি আলহামদুলিল্লাহ। দুইটা জিনিস বোঝা গেল যে একজন মুরব্বীর ছাত্রদের প্রতি খেয়াল করার দরকার। হযরত সদস্য হুজুর বলতেন যে উস্তাদকে মুস্তাহিদ হইতে হয়, ছাত্র বানাইতে হইলে উস্তাদ মুস্তাহিদ হইতে হয়। এই ছেলেটার মন বুঝিয়া তাকে আপন করা, তাকে পড়াতে লাগাইয়া দেওয়া, এটা উস্তাদের সবচেয়ে বড় ক্রেডিট। আগের যুগে এগুলো ছিল। তা আমি তাদের বলছি, আমি বলছি তো পরে আবার আমি নিজেই দুর্বল হয়েছি গা 24,000। আমি বললাম যে আমি পারবো না, তারা জানাই দিচ্ছি যে আমার দ্বারা 24,000 সম্ভব না। আমার শেখ একবার আমারে আমি গেলাম ক্যা করনা কেউ 24,000 মার তোমার ইয়ে পারলো। হ্যাঁ হ্যাঁ রে আমার যে পেরেছানি শুরু হলো 24,000 কেমনে ফুরি, অভ্যাস নাই। কতন পরে ডাক কেন কয়, আচ্ছা ঠিক আছে 12,000 কাটলো। তুমি বুঝছে যে পারত না, কিছুক্ষণ পরে কল বাস 6,000 কাফি। এটা বহু কষ্ট করে করলাম, বহুত কষ্ট করে ভাইরা আমার। আহা হযরত গঙ্গাই সাহেব একদিন কাঁদতেছিলেন, একদম বাচ্চার মতো কাঁদতেছেন, বাচ্চার মতো কাঁদতেছেন। তো একজনের কাছে যায় জিজ্ঞেসে হজরত আপ রো রা হ্যাঁ ক্যা বাত হ্যাঁ, কিন্তু বস রশিদ আহমদ কুছ নেহি কর সেকা, পুরা দিনে মিলায়া রাত দিন মিলায়া মাত্র
এক লক্ষবার আল্লাহ আল্লাহ জিকির করি, এর বেশি করতে পারি না, শরীরটা দুর্বল হয়ে গেছে গা, এই জন্য বেশি করতে পারি না, এক লক্ষবার পারি, এই জন্য কাঁদতেছিলাম যে বেশি করতে পারলাম না। এইলা হইল সেই রশিদ আহমদ গঙ্গাই, যে হাজি সাহেবের কাছে যায় না, বহুত বড় আলেম, গেলে ওজিফা দিব এটা আমি পারতাম না। পরে হাজি সাহেব লেগে রয়েছে, দিল দেও ডাকছে, মুখ দেও ডাকছে। এখান থেকে বোঝা যায় আহলে হক মুজুর্গ যারা, তাদের দৃষ্টি দেওয়া উচিত, স্বর্ণকারে স্বর্ণ কিনতে যায় খেয়াল রাখে কোথায় ভালো স্বর্ণ পাওয়া যাবে, আর মাহসুস করা গলত। যার ভিতরে জহর আছে বোঝা যায় এটার পিছনে খাটলে কিছু লাভ হবে, মুরব্বীদের উচিত কাছে ডেকে এনে আদর করা, নাই ওদেরকে নিয়ে নষ্ট করে ফেলা। মনসুর হাল্লাস ধ্বংস হওয়ার পিছনে যদি ধ্বংস বলা যায় এটাই কারণ। শেখের সাথে একটু বেয়াদবি করছিল, শেখের বাইর করে দিছে, উনি যেটা করছেন এটাই ঠিক। আমার মনে হয় আহ যদি জুনায়েদ বগদাদি মাফ করে দিত তাহলে আজকে ইতিহাস হইত না। উনি মাফ করেন নাই, এটাও তার হক। তো এক লক্ষ বার পড়েও তার মনে শান্তি নাই, আর আমরা সারাদিনে মিলে একশো বার পড়িনি। ভাইয়েরা আমার দাওয়াতুলোকের কাজ করতেছেন, আমল করার জন্য আমি পাঁচটা কথা বলে দিতেছি, মনে রাখবেন। হাকিমুল উম্মত থানবী বলছেন, এক নম্বর আল্লাহর নিয়ামতের এহসানাতের কথা খেয়াল করা, ছোট শব্দে বলা যায় শুক্রে নিয়ামত, আল্লাহর জাহেরি বাতিনি নিয়ামতের দৈনিক শুকর আদায় করবা। এক জিক্রে দায়েম, দৈনিক কিছু সময় জিকির করবা, কেটা জিক্রে জলি করে খফি করে এটার ঝগড়ার মধ্যে যায় না। জোহরের সময় আমি মশলা বয়ান করে দিছি। নম্বর তিন, এবাদতের মধ্যে যখনই যে এবাদত হয় এই এবাদতের মধ্যে আল্লাহর মহাব্বতের নিয়ত করা, আল্লাহর মহাব্বতের নিয়ত করা। কি লাভ হবে? শুক্রে নিয়ামতের দ্বারা মুনিয়ামের মহাব্বত বৃদ্ধি পায়, জিকিরের দ্বারা যার জিকির হয় তার মহাব্বত বৃদ্ধি পায়, আর আমলের সময় আল্লাহর মহাব্বতের নিয়ত করা আল্লাহর মহাব্বত হবে। চার নম্বর, তর্কে মাসি, যে গুণাটি জানো এটি ছেড়ে দাও। নম্বর পাঁচ, বুজুর্গানে দিনের আল্লাহওয়ালাদের সুবতে আসো। বলকে এই যে চারটা বললাম, এই চারটা মৌকুফ আল্লাহওয়ালাদের সুবতের উপরে। হযরত মোহাম্মদ বিন ফুজাইল বলখি বলেন, আলেমদের বদবখতির আলামত কি, যাদেরকে শেরারুন নাস বলা হয়, তো উনি বলছেন এটার আলামত হল তিনটা। মজলিসের দাওয়াতুল লোকের পক্ষ থেকে আমি বাড়াইছি একটা, হইল চারটা, মান ভালোই। এক নম্বর, উনি বলেন সাকাওয়াত কাদের, আলেম অথচ সকি, বদবখত বঞ্চিত মালুন, ইউরজাকুল ইলম ওয়া ইউহরামুল আমাল, সে জানে তাহাজ্জুদের কি ফায়দা, সে জানে গুনার কি ক্ষতি, গীবতের কি ক্ষতি, তাহাজ্জুদের কি ফায়দা, ইশরাকের কি ফায়দা, উস্তাদের এহতেরামের কি ফায়দা, আল্লাহর ওলিদের প্রতি ভালো খেয়াল কি ফায়দা, এবাদতের ফায়দা সে জানে কিন্তু তার আমলের ভাগ্য হয় না, তেলাওয়াত করে না ফায়দা জানে। এক, ইউরজাকুল ইলম ইউহরামুল আমল। নম্বর দুই, ইউরজাকুল আমল, আমলও করে, ইউহরামুল ইখলাস,
এখলাস নেই। আর যেটা বাড়াইছি ইউরজাকুল ইখলাস ইউহরামুস সুন্নাহ, এখলাসের সাথে আমল করে কিন্তু আসরের নামাজ পড়ে পড়ে দুই রাকাত পড়ে এখলাসের সাথে খেলাফে সুন্নাত সব হবে গুনাহ হয়ে যাবে। এলো কয়টা হইল? তিন, চার নম্বর ইউরজাকু সুহবাতুস সালেহীন ওয়ালা ইহতারিমুলাহুম, আল্লাহ তাকে তৌফিক দিছিল আল্লাহর ওলির সুযোগ পাইছিল আল্লাহর ওলির সাথে চলাফেরাও করতেছে কিন্তু হালুয়াই হইয়া 25 বছর 20 বছর 10 বছর পিসাবের মুরিদ এখন পর্যন্ত তকবীর ওলার এহতেমাম নেই, তাহাজ্জুদের এহতেমাম নেই, খালি হালুয়া খাইবার লাগি সাই দেয় নাই। এটা তো আমি এইভাবে কইলাম কিন্তু হজরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি আরেক কথা কইতেন, উনি খুব দয়ালু আসলেন। উনি বলে ভাই আজকাল মুরিদ জো হ্যায় দো কিসম কি হ্যায়, এক হ্যায় সাইদাই আর এক হ্যায় হালুয়াই। ভাই সাইদাই নেই মিলতা তো ক্যা ক্যা যে হালুয়াই কো লে লো, সাইদাই মিলতা নেই তো হালুয়াই কো হালুয়া খিলাও ওর আহেস্তা আহি আহেস্তা সাইদাই বানালো। আল্লাহু আকবার, বুজুর্গানে দিন এই জিকির করো কিছু। কয়টা কইলাম? কয়টা হইল? এক নম্বর, এক নম্বর কি সবাই বলো, এক নম্বর, নম্বর দুই, আহারে কুন্ডাতে কুন্ডা লাগাই দিছে, দুই নম্বর হইল কি জিক্রে দায়েম, নম্বর তিন, নম্বর তিন আর কাজের মধ্যে, নম্বর চার, নম্বর পাঁচ বুজুর্গানে দিনের সোহবত। আর সাকাওয়াতের আলামত মারুমিয়ার আলামত কয়টা? চারটা। এক নম্বর এলেম আছে আমল নাই, দুই নম্বর আমল আছে এখলাস নাই, তিন নম্বর এখলাস আছে সুন্নত নাই, চার নম্বর বুজুর্গানে দিনের সোহবত পায়া সুযোগ পেয়েও উপকৃত হয় নাই। বহুত বড় হকানি বুজুর্গের আলামত কি? এক নম্বর ইয়াসুকু মিন খামসাতিন ইলা খামসাতিন মিন আশাক্কি ইলা ইয়াকিন, শরীয়তের মশলা শুনলে সন্দেহ লাগে কিন্তু আল্লাহর ওলির কাছে গেলে ওনার বরকতে শরীয়তের সব হুকিম আমার কাছে 100 বার ঠিক লাগে। মিনাল হককে শক্কে ইলাল ইকিন, দুইটা একটা করণীয় একটা বর্জনীয়। নম্বর দুই মিনার রিয়া ইলাল মিনাল কিবরি ইলাল তাওয়াজু, যার সান্নিধ্যে বসলে তাওয়াজু সৃষ্টি হয়, এখলাস দূর হয়ে কিবির দূর হয়ে যায়। নম্বর তিন মিনার রিয়া ইলাল এখলাস, যার সান্নিধ্যে বসলে দিলের মধ্যে এখলাস পয়দা হয় রিয়া দূর হয়ে যায়। নম্বর চার মিনাল আদাওয়াতি ইলাল মুহাব্বা, যার সান্নিধ্যে বসলে দুনিয়ার মানুষের সাথে মহাব্বত বৃদ্ধি পায়, আল্লাহর সাথে মহাব্বত, রসুলের সাথে সবাইকে নেক মনে হয়, কাউর কারো গুনা চোখকে পড়ে না, সবাই ভালো লাগে, মহাব্বত পয়দা, মহাব্বত পয়দা, হিংসা আজাদ হয় না। নম্বর পাঁচ মিনার রগবতি ইলা জুহুদ, দুনিয়ায় বিরাগতা আসে আখেরাতের দিকে মন মায়েল হয় বেশি। এই পাঁচটা গুণ যার সান্নিধ্যে বসলে হয় এগুলো বুজুর্গানে দিনে বলে গেছেন, সব পাওয়া জরুরি না, আমি বুঝতেও ভুল হইতে পারে, তাই যারা বুঝে তাদের মাধ্যমে পরামর্শের মাধ্যমে নিশ্চয়ই এই যুগে কোনো বুজুর্গের সাথে সম্পর্ক না থাকলে, আর আমাদের যারা হকানি বুজুর্গ তাদের আর মাহসুস করা ঠিক না, অযাচিতও করা ঠিক না। উম্মত জন ডাক্তার জন রুগী দেখা যায়, ডাক্তারে
রুগী যদি নাও বুঝেতে বলা উচিত যে আচ্ছা তোমার চিকিৎসা আমি করতে পারবো। তাই উম্মত যে রোগের মধ্যে পড়ছে, হ্যাঁ তো রোগের চিন্তাও নাই, যদি রোগের ব্যথা হইতো তাহলে বুঝতো, দিলের মধ্যে এমন রোগে ধরছে শরীর খাদ জলে যেরকম মজা লাগে, দিলের গুণাগুলো এরকম মজা লাগে, তাই সে এটার থেকে পরিত্রাণ পাওয়ার চিন্তাও করে না। তাই যারা আল্লাহর ওলিরা, বুজুর্গরা, আলেমরা, তারা হইল তাবিবের মতো, ডাক্তারের মতো, জানতেছো যে তাদের মধ্যে রোগ আছে, তাইলে তোমার আগায় যেতে হবে, যে ওকে ডেকে আনতে হবে কাছে, মার মতো বাবার মতো দয়া করতে হবে, তার শরীরের পায়খানা কাপড় সাফ করার মতো সাফ করিয়া তার বুকের সাথে মিলাইয়া তার ইসলাহ করতে হবে। মজলিসে দাওয়াতুল হক এইগুলোর দাওয়াত পেশ করে, এই তারিখ ঠিক করা হয়েছে না, এই দেখা যাইতেছে তারিখ করলে এই অন্যান্য আলেমদের তারিখের সাথে সবার সাথে মিট হয় না, খালি গেঞ্জাম লেগে যায়, অনেকেই কয় হুজুর আমরা আইতে বললাম না এটা সেটা, এই জন্য তারিখ ঠিক করে দেওয়া হইতেছে এইবার, যাতে অন্য মাদ্রাসার সবার সাথে এই সবার সাথে বিবি তারুজ না হয়। কি তারিখটা না হইল, মার্চের পাঁচ না কত, কেউ নাই নাকি এখানে, আমি কথা কইতেছি কই গে বইরে স্যার, আমি দোয়া করবো আর কথাটা বলবো, চায়ের পাঁচ তারিখ না কি ঠিক করলাম, মার্চের মনে হয় পাঁচ, কেউ নাই তো, কেউ তো দৌড় বেড়ে আসেও না, মার্চের পাঁচ তারিখ বুধবার, মার্চের পাঁচ তারিখ বুধবার না কি রে, একটাও শুনে না নাকি এরা, হ্যাঁ এই আগামী বৎসর দেখেন তো কত হয়, এইটা তো অন্য জব হইল না, বিশুদ্ধবার তো আমিও জানি তারিখটা কি, এরা একজনও না এখানে, পাঁচ তারিখ, পাঁচ তারিখ বৃহস্পতিবার, যদি দুই দিন করা হয় তো বৃহস্পতি শুক্র থাকবে, ইমাম সাহেবদের জন্য যদি কষ্ট হয় চেষ্টা করবে একদিন কুরবানি করতে, নচেত বৃহস্পতিবারে ওনারা আসবে, এনে অসুবিধা এই কোনো দিকদার না কোনো অসুবিধা থাকেই, আমি বেশি খেয়াল রাখতেছি যে মাদারেসের ছাত্রদের শিক্ষকদের তাদের জন্য সবকের এবং মাস্টার ছুটির সংখ্যা কমে, এটা আমার আসল, তাই বৃহস্পতিবার হলে একদিন, শুক্রবার এমনি থাকে, এই দুই দিন থাকবে, ঠিক আছে, পাঁচ তারিখ বৃহস্পতি, ছয় তারিখ শুক্র, এই দুই দিন আল্লাহ যদি হায়াতে রাখে আগামী বৎসরে, এটা হবে পনেরো না, দুই হাজার পনেরো পড়বে না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, দুই হাজার পনেরোর মার্চের পাঁচ এবং ছয় বৃহস্পতি শুক্র ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় এখানে সালানা ইজতেমা হবে, ঠিক আছে, মনে রাখবেন, আর বিভিন্ন মাদ্রাসার এই তারিখটার সাথে তারুজ না হয় ওলামারা খেয়াল রাখবে, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। তো এই ছেলেরা এই চব্বিশ হাজার বার পড়ছে, সুন্নতের এহতেমামের ওয়াদা, অহংকার না থাকা, এগুলো আমাদের জন্য দরকার, আল্লাহ তৌফিক দান করুক। এখন আমরা দোয়া করি, সবাই দোয়ার জন্য প্রস্তুত হয়ে যান, আল্লাহ পাক আমাদের দোয়া যাতে কবুল করে, আমাদের দ্বারা কোনো বেওসলি না হয়, সারা দেশের জন্য দোয়া করা, দেশের সব পেরেশানি দূর করার জন্য দোয়া করা, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم.
اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إلهي حضرت آدم عليه السلام যখন বিপদে পড়ছিলেন তিনি গুনাহ করছিলেন আল্লাহ যদি চাইতেন সে গুনাহ করত না, আল্লাহ তার তাকবীরান গুনাহ করাইছিলেন। গুনাহ করলে কিভাবে মাফ পাওয়া যায় শিক্ষা দেওয়ার জন্য আদম আলাইহিস সালামকে ওসওয়া বানাইছিলেন। আদম আলাইহিস সালাম এই দোয়া পড়ছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা মেয়ে লোকেরা পুরুষ লোকেরা সবাই আমরা গুনাহগার, আপনার দরবারে হাত উঠাইছি। আল্লাহ আল্লাহ রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান। আল্লাহ আমাদের নিয়ামতের দিয়াও ফিরত নিও না, আল্লাহ আমাদের ইমানের নিয়ামত দূর করো না, আল্লাহ আমাদের সুন্নতের নিয়ামত দান করো। আল্লাহ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. إلهي يا مولا آي ميري مولا أي كنا قدر كما افكر دو آي ميري كبر يا حي يا قيوم. আল্লাহ তুমি দয়া করো মায়া করো, সারা দেশের আলেমরা আসছে এখানে, সারা দেশের আলেমরা প্রত্যেক এলাকার প্রতিনিধি, আল্লাহ মজলিসে দাওয়াতুল হককে কবুল করো, দিনের নামে যত মানুষে কাজ করে কবুল করো, হিম্মত দান করো, আসবাব দাও। আল্লাহ আমাদের এখলাস দাও, রিয়া দূর করে দাও, মহাব্বত দাও, আদাওয়াত দূর করে দাও, আল্লাহ কিবির দূর করে দাও, তাওয়াজু দান করো, দিনের কাজের সালাহিয়ত দান করো। আল্লাহ আমাদেরকে মারিফত দান করো, হাকিকত দান করো, আল্লাহ জরুরি এলেম দান করো, আল্লাহ সমস্ত ছাত্রদেরকে কবুল করো, উস্তাদদেরকে কবুল করো, মাশায়েখদেরকে কবুল করো। আল্লাহ সারা দেশের মানুষ এখানে সুন্নতের নামে একত্রিত হয়েছে, আল্লাহ আমাদের মুরব্বীরা আমাদেরকে আমল দিয়ে গেছেন, আল্লাহ মাদ্রাসা বানায় দিছেন, তাজকিয়ার ব্যবস্থা করে দিছেন, ইয়া আল্লাহ তাবলীগের ব্যবস্থা করে দিছেন, দাওয়াতুল হকের ব্যবস্থা করে দিছেন। আল্লাহ আমাদের মুরব্বীদের জাযায়ে খায়ের দান করো, আল্লাহ আমাদের বুজুর্গানে দিনকে জাযায়ে খায়ের দিও, ইয়া আল্লাহ তাদের নকশে কদমে চলার তৌফিক দান করো। আল্লাহ এই মহল্লার উপরে রহমত নাজিল করো, ইয়া আল্লাহ মজলিসে দাওয়াতুল হকের কাজ যারা যারা করে যেখানে যেখানে করে, ইয়া আল্লাহ তাদের হিম্মত বাড়ায় দাও, ইয়া আল্লাহ দিনের কাজ যেখানে যেভাবে যারা করে হিম্মত বাড়ায় দাও, ইয়া আল্লাহ মুসলমানের মধ্যে মহাব্বত দাও, জজবায় আমল দাও, সুন্নতের এতেবা নসিব করে দাও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদেরকে মাফ করে দাও, সমস্ত কাফেরদেরকে হেদায়েত দাও, ইয়া আল্লাহ উম্মতে ইসলামকে মাফ করে দাও, ইয়া আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দাও,
আল্লাহ দিনই সমস্ত মাদারিস কবুল করো, সমস্ত মাসাজিদের হেফাজত করো, সমস্ত খানকাহ গুলোর হেফাজত করো ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। যে সমস্ত বুজুর্গানে দিনের ইচ্ছায় আমরা কাজ করছি তাদের অনেকেই কবরে চলে গেছেন, আল্লাহ আমাদের মুরব্বীরা কবরে শুয়ে আছেন, আমাদের কিছু কাজের দায়িত্ব দিয়ে গেছেন, আল্লাহ আমাদের মধ্যে মহাব্বত দাও, ইখতিলাফ দূর করে দাও, এখলাস দান করো। আল্লাহ যারা আজকের মজলিসে আসছে আমরা আমানের সাথে বাড়িতে পৌঁছাও আগেই তাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমি গুনাগার, আল্লাহ আমি গুনাগার, আল্লাহ আমি গুনাগার, আল্লাহ আমার যে ভাইরা আমার কাজের সাথে আছে এই বিরাট মজলিসের হেফাজত করছে, দান খেরাত করছে, এই ব্যবস্থাপনা করছে, আল্লাহ ছাত্রদেরকে শিক্ষকদেরকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ বঞ্চিত করো না, মাহরুম করো না, মাহরুম করো না। আল্লাহ দোকানদার ভাইদেরকে মাফ করে দাও, ইয়া আল্লাহ ব্যবসায়ীদেরকে মাফ করে দাও, হালাল ব্যবসার তৌফিক দাও, ইয়া আল্লাহ মার্কেটওয়ালাদের মাফ করে দাও, হালাল ব্যবসার তৌফিক দাও, ইয়া আল্লাহ আলেমদেরকে মাফ করে দাও, আলেমদেরকে বসিরত দাও, তাদের মধ্যে মিল মোহাব্বত দাও, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, পাঁচ ওয়াক্তের নামাজ বা জামাত পড়ার তৌফিক দাও, তাহাজ্জুদ গুজার বানিয়ে দাও, আল্লাহ আর এক একজনকে দাওয়াতুল হকের কাজে লাগিয়ে দাও, ঈমান মজবুত দাও, স্বাস্থ্য ভালো করে দাও, জামানার কুতুব বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ এই দেশের সরকারকে তুমি ইসলামের দিকে নিয়ে আসো, আল্লাহ এই দেশের সরকারকে ইসলামের দিকে নিয়ে আসো, আল্লাহ তাদের ধারণাকে পাল্টায় দিল পাল্টায় দাও, আল্লাহ এরা মুসলমান এদের হেদায়ত দাও, এদের মধ্যে ইসলামের জজ্বা দাও, আল্লাহ এরাও তোমার নবীর উম্মত, এরা দেশ চালায়, আল্লাহ এদেরকে দিনদার বানিয়ে দাও, এদেরকে ভালো কাজ করার তৌফিক দাও, আল্লাহ পুলিশ বাহিনীকে হেদায়ত দিয়ে দাও, আর্মিদেরকে হেদায়ত দাও, আনসারদেরকে হেদায়ত দাও, সকলের বালা মুসিবত দূর করে দাও, এদের সবাইকে আল্লাহ আল্লাহ বানিয়ে দাও, ইয়া আল্লাহ এই দেশের যত নাগরিক তাদের সবাইকে মাফ করে দাও, আল্লাহ এই দেশকে তুমি রক্ষা করো, এই দেশকে কুফুরির থেকে রক্ষা করো, বেদিনদের থেকে রক্ষা করো, ইয়া আল্লাহ জানি না কত মানুষে হাত তুলে রাখছে এই এক বছর এই দোয়ার অপেক্ষা করে, আল্লাহ তাদের ধারণা এই দোয়া কবুল হয়ে যায়, মাদ্রাসার মধ্যে মসজিদের মধ্যে আল্লাহ এরা কান্দাকানি করতেছে, চোখের পানি ফল, আল্লাহ ছেলে মেয়েদের অসুস্থতা দান করো, অনেকেই দোয়া চাইছে যে যে রোগের মধ্যে আছে হেদায়ত করে, হালাল খাদ্য দেওয়া আমাদেরকে হারাম থেকে বসে আল্লাহ, আমাদের মাশায়েখরা, আমাদের মুরব্বীরা, আমাদের উস্তাদরা, আমাদের ছাত্ররা, আমাদের মুরিদিন মুহিব্বিন, আল্লাহ আমাদের মধ্যে ইশক বানায় দাও, মদিনা মদিনার ইশক বানায় দাও, আল্লাহ মৃত্যুর আগে মদিনার জিয়ারত করায় দাও, আল্লাহ মক্কার জিয়ারত করায় দাও, আল্লাহ তোমার পাগল বানায় দাও আমাদের, মদিনা মদিনা
মদিনা যত গুণা মাফ করে দাও আমাদের সব গুণা মাফ করে আল্লাহ কবরের ভিতরে বড় কঠিন সমস্যা আল্লাহ হাশরের ময়দান বড় মারাত্মক হবে তোমার হাবিব যেন লগ্ন হয় জাহান্নামের আগুন সহ্য হবে না জাহান্নামের আগুন সহ্য হবে না আল্লাহ আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ আমাদের মাফ করে দাও আমাদের সকিনা নাজিল করো রহমত নাজিল করো আল্লাহ বেঈমান বানায় কবরে নিও না বেঈমান বানায় কবরে নিও না আল্লাহ আল্লাহ বেঈমান বানায় কবরে নিও না আল্লাহ আল্লাহ বেঈমান বানায় কবরে নিও না আল্লাহ বেঈমান বানায় কবরে নিও না আল্লাহ সুন্নতের আমল ঘরে ঘরে পৌঁছে দাও আল্লাহ ঘরে ঘরে পৌঁছে দাও আল্লাহ দিনই মাদারেসের হেফাজত করো মসজিদের হেফাজত করো খানকার হেফাজত করো কাফেরদেরকে মুসলমান বানায় দাও আল্লাহ আমার যে ভাইয়েরা বিভিন্ন অঞ্চল থেকে আসছে আল্লাহ কালকে রাস্তার মধ্যে একজন মারা গেছে আল্লাহ আমাদের কাছে আসতে পারে নাই কবরে চলে গেছে আল্লাহ আমাদেরও কবরে যেতে হবে বুঝি পাতা কিছু নাই কালিমায় তাইয়ে ভাই মান নিয়ে যাইতে পারি আমাদের তৌফিক দিও আল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দাও আমার ভাইদের তৌফিক দাও ভাইদের তৌফিক দাও আল্লাহ এই মজলিসটা বাইর হওয়ার আগে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের মনে ঠান্ডা এলহাম করে দাও আল্লাহ কষ্ট করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ আমাদের চাওয়ার অনেক কিছু চাইতে পারি না যারা অসুস্থ শেফা দাও অভাবীদের হালাল রেজেক দাও ঋণগ্রস্তদের ঋণ আদায়ের তৌফিক দাও আল্লাহ তোমার মহাব্বত গান করো তোমার হাবিবের মহাব্বত গান করো আল্লাহ তোমার হাবিবের আশেক বানায় দাও আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ আমাদের এক মিনিটের জন্য জাহান্নামে নিও না তুমি আল্লাহ জাহান্নাম সহ্য হবে না অনেক ভাইয়েরা দোয়া চাইছে অনেক ভাইয়েরা দোয়া চাইছে আল্লাহ অনেক হাদিস আমরা এখানে বসে রয়েছে এই দোয়ার জন্য বসে রয়েছে আল্লাহ বেঈমান বানায় না আল্লাহ অপমান করে আল্লাহ জলিল বানায় না আল্লাহ তোমার হাবিবে কষ্ট পাবে আল্লাহ আল্লাহ আমাদের মাফ করে দাও 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 আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের আল্লাহ যে ছেলেরা 24,000 পড়ছে আল্লাহ সমস্ত মানুষকে জিকিরের ফায়দা দিয়ে দাও আল্লাহ আল্লাহ এই ছেলেগুলোরে বড় আলেম বানায় দাও আল্লাহ আল্লাহ বড় বড় আরিফ বানায় দাও আল্লাহ মেহনতকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ আমরা কোথায় যাব তুমি যদি আজকে বঞ্চিত করে দাও আমরা কই যাই আমাদের তো তুমি ছাড়া কেউ নাই আল্লাহ আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আমাদের আল্লাহ কাফেররা আমাদের জবাই করার চেষ্টা করতেছে এ আল্লাহ নাস্তিকরা আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে সারা দুনিয়ার মধ্যে মুসলমানরা কষ্ট করে আল্লাহ ইরাকের মুসলমানের হেফাজত করো পাকিস্তানের মুসলমানের হেফাজত করো বাংলাদেশে হেফাজত করো ভারতে করো আফগানিস্তানে করো মিশরে করো আল্লাহ মুসলমানের বড় দুর্গতি আল্লাহ কেন হয়েছে আমরা গুনাহ করছি আল্লাহ আজকে সবাই তোমার কাছে মাফ চাইতেছি আল্লাহ তওবা করতেছি আল্লাহ লজ্জা বাসিল তোমার দরবারে আল্লাহ সমস্ত বুজুর্গ দিনের উসিলে মাফ করে দাও আল্লাহ দাওয়াতুল হকের কাজের মধ্যে থাকার তৌফিক দাও
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم سبحان الله آمين برحمتك يا أرحم الراحمين الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح صلي وسلم بارك على سيدنا محمد وبارك وسلم اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد شبايك قطر بندي في داري جاي দেখে কাতার সোজা করি